عندنا كتاب حفيظ الحمد لله আজকে এই সুনাইমিল এই প্রত্যন্ত অঞ্চলে যারা আমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা এই মহতী বাগানে বসতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ এটাও আরেকটা আল্লাহ শুকরিয়া যে এরকম জনপ্রতিনিধিতে আমরা আমাদের পাশে পাই এটা আল্লাহর বিরাট নেয়ামত ওনারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ একজন মানুষ যদি সারা জীবন শুধু আলহামদুলিল্লাহ দিয়ে ব্যয় করে তার কিন্তু শুকরিয়া আদায় শেষ হবে না কোনো দিন যদি শুধু আলহামদুলিল্লাহ বলতেই থাকে শেষ হবে না দেখুন দুনিয়াতে আসার পরে প্রথম যে জিনিসটি বলা দরকার সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তখন হাসরের মাঠে সর্বশেষ জান্নাতে যাব তখন কিন্তু আমরা বলতে হবে যদি জান্নাতে যাই ইনশাআল্লাহ ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অত সর্বশেষ এটা কিন্তু যেন হাম আল্লাহর কাছে বেশি প্রিয় বলেই প্রতিদিন সলাতের মধ্যে আমরা হাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি এবং এটা সারা সলাত হয় না এটা হলো বিশুদ্ধ মত তাহলে বোঝা যাচ্ছে যে একজন মানুষ যে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে এইটার উপরে সে শুকরিয়া আদায় করবে সবসময় আর শুকরিয়া আদায়ের সর্বোচ্চ শব্দ হচ্ছে হামদ সর্বোচ্চ শব্দ হচ্ছে হামদ কারণ শুকরিয়া বা কৃতজ্ঞতা মানুষ বিভিন্নভাবে আদায় করে আপনাকে এক টাকা দিলে আপনি এক টাকা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সময়ের গুণে তাই না কখনো কেউ আপনাকে ধরেন বেশি করে টাকা দিল আরেক সময় আপনি তার পূরণ করে দিলেন মানে তা শেষ ডেটি ছেড়ে দিলেন অথবা আপনি একটা কাজ করলো আপনি তার বিনিময় দিলেন কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা তিনি যা দিয়েছেন বিনিময় তিনি আপনার কাছে চান না আপনার কাছে তিনি চান কি শুধু আলহামদুলিল্লাহ বলো তারই শুধু প্রশংসা বলো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হামদ প্রকাশ করতেন এবং সবচেয়ে বড় যে জিকির যেটা বড় জিকিরটা যেটা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা ফেরেশতাদের জিকির ফেরেশতাদের জিকির আর দেখেন এই হামদের গুরুত্বের কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর সর্বশেষ হাদিস আনছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম অর্থাৎ যে কোনো জিনিসের ভালো কাজ সব শেষে বলতে হবে আলহামদুলিল্লাহি বিনিয়ামাতিহি তাতিমুস সালিহাত যে কোনো ভালো কাজের শেষে আবার আলহামদুলিল্লাহ বলতে হয় দেখছেন তো এবং যদি কেউ অসুস্থ হয় তাও বলতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আর সুস্থ হলে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পান করার পরে আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে এই হামদটা আল্লাহর প্রশংসা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হামদের শব্দটি হচ্ছে এত বেশি ভারী সাধারণ কোনো প্রশংসা নয় সাধারণ কোনো প্রশংসা নয় যেই প্রশংসাটি আপনি কোনো বিনিময়হীনভাবে আপনি করতে হবে আপনাকে কোনো কারণে নয় বিনা কারণে করতে হবে সেটা হচ্ছে হাম এই জন্য সাধারণ মানুষের মাদহ হয় সানা হয় শব্দ ভিন্ন হয় কিন্তু আল্লাহর জন্য হামদ আলহামদু কার জন্য লিল্লাহি রব্বিল আলামিন রব্বুল আলামিন ব্যতীত কারোর জন্য হামদ দেয়া যায় না এই জন্য আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমরা এই জন্য যত বেশি আল্লাহর প্রশংসা প্রকাশ করতে পারবো তত বেশি আল্লাহ তারা আমাদের উপর খুশি হবেন আল্লাহ বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দিব যত বেশি হামদ প্রকাশ করব আল্লাহ যত বেশি তত বেশি আল্লাহ আমাদের আল্লাহ খুশি হবেন দেখুন এই হামদের কারণে হাম যেহেতু আল্লাহর বেশি প্রিয় আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ খেয়াল করেছেন আপনি কারণ তিনি প্রশংসিত এবং তিনি হাম্মাদ তিনি প্রশংসা করেন আল্লাহর বেশি প্রশংসা করেন এবং হাশরের মাঠে তার হাতে যে একটা ঝান্ডা থাকবে এটার নাম হচ্ছে লেওয়াউল হামদ অর্থাৎ প্রশংসার ঝান্ডা বুঝছেন তো আর তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের জন্য হামদের বিষয়টি এত বেশি প্রচার বর্ণনা করেছেন যে এটার উপরে গ্রন্থ লেখা যাবে একটা এরকম কাজ প্রচার করেছেন বোঝা গেল যে একজন মানুষ সর্বাবস্থায় কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের দেশে প্রচলন আছে জিজ্ঞাসা করলে বলে কেমন আছেন বলে যে আর বলেন না ভাই গেলাম ভাই এটা কিন্তু শরীয়তের কথা নয় সর্ব অবস্থা কি বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি দেখেন তো আপনার অসুস্থ থাকে তখন কি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলা কুল্লি হাল আলা কুল্লি হাল এই জন্য হাসি আসলে কি বলেন
আলহামদুলিল্লাহ। কেন, যদি এটা বন্ধ হয়ে যায় আপনার কিন্তু খবর আছে, একটা হাসি অনেক সময় বাচ্চাদের কাছে মাথা ভারী হয়ে গেছে, হাসি আসলে তার ঠান্ডা মাথাটা হালকা হয়ে যায়। কেন, কারণ এটা যে ভারী হয়ে গেছে মাথা ঠান্ডা করছে, আপনি ইচ্ছা করলো এই লোহার ভিতরে, মাথার এই লোহার ভিতরে ইচ্ছা করলো কিছু একটা ঢুকাইয়া হাসির ব্যবস্থা করতে না, আপনার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দেখেন এই জন্য আল্লাহর প্রশংসা করি আমরা যে আল্লাহ তালা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। এমন অনেক মানুষ আছে যারা আজ বাজারে ঘুরছে, ইচ্ছা করলে আসতে পারতো, তো এখানে আল্লাহ আনার জন্য আমার আমাকে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ, আমি আসতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ, ইমানদার সর্বাবস্থা আলহামদুলিল্লাহ বলবে, পরিবারের কোনো সন্তান দিনদার হয়েছে আলহামদুলিল্লাহ, পরিবারের কোনো একটা বড় নেয়ামত আসছে আলহামদুলিল্লাহ, আপনার সম্পদ আসছে আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে পারছে আলহামদুলিল্লাহ। এই জন্য জান্নাতে যারা যাবে তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, ওই আল্লাহর হামদ প্রকাশ করছি যিনি তার ওয়াদাকে সত্য বলে দেখিয়েছেন। ওয়াউরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, এমন এক জমিনের ওয়ারিশ বানিয়েছেন যেখানে ইচ্ছা সেখানে বাড়ি বানাইতে পারবো। জমিনটা কি জান্নাতের জমিন? জমিন কি, জমিনটা কি আমাদের মাটির মতো মাটি? কখনো নয়। জান্নাতের এক একটা ইঁট হবে কিসের? রূপার। আরেকটা কিসের? স্বর্ণের। স্বর্ণের একটা ইঁট ধরেন আপনার সামনে আসছে বর্তমানে পৃথিবীতে, কি করবেন আপনি এটা নেয়ার জন্য? যেই কোনো ফন্দি, তাই না? কত রকম ফন্দি করবেন? দরকার হলে দোস্ত এটা ভালো না, এটা আমার দিয়ে দেয়, কত রকম বুঝাইবেন একটা ফোন ইট দরকার। আর আপনি যেই বাড়িটা পাবেন, এই বাড়িটার একটা হচ্ছে স্বর্ণের ইট, একটা রূপার ইট, কেমনে যে আল্লাহ এটা মিল করে আপনার জন্য দেখবেন আপনি এখন চিন্তা করতে পারবেন না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে এখন দুনিয়াতে বুঝতে পারবে না জান্নাতের বিষয়টা কি জিনিস। দুনিয়াতে শুধু আপনি শুনবেন শুধু, জান্নাতে এক একটা গাছের নিচ দিয়ে 100 বছর সফর করতে পারবে, 100 বছর গাছের ছায়া দিয়ে 100 বছর সফর করা, একটু চিন্তা করেন তো কত দূর হইতে পারে এটা, 100 বছর সফর করতে পারে। জান্নাতে যে নাহার থাকবে সেটা হবে উপরে, সেটা মাটির ভিতর দিয়ে প্রবাহিত হবে না, উপর দিয়ে প্রবাহিত হবে। 4টা নহর কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন 4টা নহরের কথা, দুধের নহর, মদের নহর, তারপরে মধুর নহর, তাই না, পানির নহর। এই পানিগুলো এগুলো কোনোটাই একটাও খাদ দিয়ে যাবে, উপর দিয়ে যাবে। এখন তো আপনি কল্পনা করতে পারবেন না কী অবস্থা সেগুলো এখন। এই যে এই জিনিসগুলো অনাবিল শান্তি, আর শান্তি আল্লাহ আপনার জন্য রেখেছেন ওই ব্যক্তির জন্য যারা হাম্মাদুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতি আল হাম্মাদুন, আমার উম্মত হচ্ছে তারাই যারা প্রশংসা করে, যারা প্রশংসা করে, প্রশংসাকারীরা এই জন্য আল্লাহর বেশি প্রিয়। যত বেশি প্রশংসা করবেন আল্লাহ তাআলা তত আপনার জন্য বেশি নিয়ামত রাখবেন হাশরের দিন। এই জন্য যত সুবহানাল্লাহ বেহামদিহি সুবহানাল্লাহ আজিম আমরা বলি সর্বশেষে এটা। এই জন্য আল্লাহ প্রশংসা করি যে আমরা এখানে আল্লাহ তালা বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরও জোর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আমি এগুলি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, আমি লম্বা করবো না, আমি কোনো বড় ভালো বক্তা নই, আমাকে শুধু আমার ওমর বলছে আসতে, আমি আসেছি, আমার কিছু দার্সের মতো আলোচনা হবে, শুনলে ভালো লাগবে ইনশাল্লাহ, উপকৃত হতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো শব্দ দিয়েছেন, এগুলিদের অর্থ কী এ নিয়ে বিভিন্ন মতভেদ তৈরি হয়ে যায়। কোথাও বলছে আলিফ লাম মিম, এরপর বলছে যালিকাল কিতাব, কিসের বলছে, কিতাবের কথা বলছে, খেয়াল করছেন? ঠিক অনুরূপভাবে দেখেন কফ, এরপর বলছে ওয়াল কোরআনিল মাজিদ, ওয়াল কোরআনিল মাজিদ, দেখছেন তো এর অর্থ হচ্ছে কফ দিয়া যেটা বোঝাচ্ছে এটা কোরআনে মাজিদ দিয়ে বোঝাচ্ছে, এবং আলিফ লাম দিয়ে যা বোঝাচ্ছে কোরআনে কারিমের কথাই বোঝানো হচ্ছে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিশুদ্ধতম মত হচ্ছে আগের এবং পরের কথাগুলো মিল থাকতে হবে, যেহেতু আলিফ লাম মিমের দ্বারা যালিকাল কিতাব বলছে এবং কফ দেওয়াল কোরআন মিম বোঝা যাচ্ছে, এই সমস্ত ছোটো ছোটো শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভাষ্যের মধ্যে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই শব্দ দিয়ে তুমি কিতাব রচনা করো, এই শব্দ দিয়ে তুমি কথা বলো, কিন্তু আমি এই শব্দ দিয়েই তোমার জন্য একটা বাণী পাঠাচ্ছি, দেখি তুমি এর কাছে আসতে পারো কিনা, এর মতো কিছু বানাতে পারো কিনা। যখন আরবের মুশরিকরা বলল যে যখন আসলো যে এই যখন কোরআন নিয়ে আসলো তখন চ্যালেঞ্জ ছুড়ে দিন আল্লাহ তাআলা, কি বললেন যে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, তোমরা এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, কেউ কোরআনের মতো কোরআন নিয়ে আসার ক্ষমতা কেউ রাখল না। অথচ ওই যুগে তারা ছিল শ্রেষ্ঠ বাগ্মী, শ্রেষ্ঠ বাগ্মী যাদেরকে বলা হয়, কথা বলার ক্ষেত্রে তারা শ্রেষ্ঠ ছিল, এমনকি তারা বিশাল বিশাল কবিতা রচনা করে কাবা ঘরে লটকে রাখত,
নাম দিও সাবে মোয়াল্লাকাত, সাতটি বিষাক্ত লটকানো জিনিস। এক একটা কবিতা আমরা এখন যারা আলিম ফাজিলি পড়ে সবাই পড়েছে, সাবে মোয়াল্লাকা, একটা হচ্ছে ইমরুল কাইসের, একটা তরাফা, একটা অমুকের আব্দুল, এরকম বিভিন্ন রকমের জোহাইর ইবনে আবি সুলমান, এগুলি পড়েছে লাবিদ ইবনে রাবিয়ার, এগুলি তারা কষ্ট রচনা করেছে কি জন্য, যে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে সব কিছু চলে গেছে, সব চ্যালেঞ্জ কি হয়েছে, মাটি হয়ে গেছে, ওই চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াতে পারেনি। তখন আল্লাহ তাআলা বললেন, ফাতু বিআশরি সুওয়ারি মিসলিহি মুফতারায়াতিন, এই এই কোরআনের মতো দশটি সুরা আনো, ঠিক আছে, দশটি সুরা আনো, পুরো কোরআন তো আনতে পারবে না, দশটি সুরা আনো, দশটি সুরা তো খুব কঠিন না, সুরা আলাম তারা থেকে শুরু করে নাস পর্যন্ত দশটি হয়ে যায়, তাই না, কিন্তু আনার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তারা কেউ কিন্তু সাহস করেনি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাতু বিসূরাতি মিসলিহি, একটি সুরা নিয়ে আসো, তাও কেউ আনতে পারেনি, তবে একটি আয়াতের কথা বলেনি, কারণ একটি আয়াত বলতে বলতো এখানে আছে কফ বলে আমি বলবো বা এরকম কিছু বলতে পারতো, এই জন্য আল্লাহ তাআলা বলছেন না অর্থহীন, তুমি যেটা বুঝো না আন্দাজে কথা বলিও না, এটা আনবে না, কারণ এটা একটা আয়াত হয়, কফ একটা আয়াত, দেখেন এর অর্থ হচ্ছে কোথাও কোথাও নুন আছে, ওয়াল কলম ইয়াসতুরুন, এক শব্দ জন্য অর্থ নিয়ে নিয়ে আসতে পারে, এই জন্য একটি একটি ফাতু বিসূরা, একটি ছোট সুরা নিয়ে আসতে বলেছে, কিন্তু কেউ সেটার মতো আনতে পারেনি। আল্লাহ তাআলা শপথ করছেন, কফ ওয়াল কোরআন মাজিদ, কোরআন মাজিদের শপথ করছেন আল্লাহ তাআলা, এই কোরআন করিমের, কোরআন মাজিদ, কোরআন করিমের দুইটি একটা গুরুত্বপূর্ণ, কোরআন করিম আছে, কোরআন মাজিদ আছে, আমাদের দেশে কোরআন শরীফ বলে, সমস্যা নেই, কোনো গুণা নাই, কিন্তু উত্তম হচ্ছে বলা হচ্ছে কোরআন মাজিদ, কোরআন করিম, এটা হচ্ছে আমাদের নিয়ম। ওই শরীফ আমরা বলতে 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 সব জায়গায় শরীফ লাগাই ফেলেছি, হ্যাঁ, এমনকি আমাদের দেশে তো কেউ কেউ বাগদাদ শরীফে বলি, তাই না, আচ্ছা বাগদাদ শরীফ হলো কী করে কন্ত, বাগদাদিকে কোরআন নাজিল হয়েছিল না রসুল আসছিল নাকি বড় ধরনের কোনো মসজিদ আছে আমাদের কাছে, আমাদের কাছে তিনটা মসজিদ আছে সবচেয়ে সম্মানিত, তাই না, একটা কি বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কা, আরেকটা কি মসজিদে রসুল, আরেকটা বাইতুল আকসা, এই তিনটা ছাড়া কোথাও কিন্তু সওয়াবের আশা করে সফর করা যায় না। আমার দেশে কিন্তু মানুষ কোথায় কোথায় সফর করে দেখছেন তো, এমনকি অনেক মানুষ আছে আজমির, তাই না, অনেক মানুষ আছে আজমির যায়, অনেক মানুষ আছে ওই সিলেটের দিকে যায়, তাই না, কেউ দেখবেন যে আরও অন্যান্য দিকে দিয়ে যাচ্ছে, কেউ কেউ চট্টগ্রামের বিভিন্ন বড় বড় জায়গার দিকে যাচ্ছে, অথচ এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা আর কিছুই না, কারণ আল্লাহ তাআলা শুধু তিনটি জিনিসকেই মর্যাদাপূর্ণ করে দিয়েছে জায়গার দিক থেকে, আর কোনো জায়গা সমস্ত জায়গা সমান, এখানে মরা যে কথা বাগদাদে মরা সমান কথা, কোনো পার্থক্য নেই, এখানে মরার কিন্তু পার্থক্য হচ্ছে মদিনায় যদি মরতে পারেন একটা সৌভাগ্য আপনার জন্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাতা আন ইয়ামুতা বিল মদিনাতি ফালইয়াফআল ফা ইন্নী আশফাউ লিমান মাতা বিহা, মদিনায় যদি কেউ অবস্থান করে মরতে পারে তার সে যেন মদিনায় মারা যায়, কারণ যে ব্যক্তি মদিনায় মারা যাবে তার জন্য আমি সুপারিশ করবো। আল্লাহ দেখছি, খেয়াল করেছেন, কিন্তু এর অর্থ এই নয় আমাদের দেশে হাজির সাহেব রামাজের মধ্যে যায় যায় কি করে, হ্যাঁ গাড়ির নিচে পড়তে চায় যে মরে গেলে আর দেশে যাব না, আবেগ তাড়িত হয়ে, কিন্তু ওইটার দ্বারা কিন্তু আপনি আত্মহত্যা করতেছেন, ওইটা সবটা পাবেন না, আপনি গুনার কাজ করতেছেন, হ্যাঁ, আর যদি শিরিক নিয়ে মরতে পারেন তো কোনো লাভ হবে না, ওইখানে মূল্য ইমান নিয়ে মরছেন, ওই মদিনাতে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু আসছে, আলহামদুলিল্লাহ আপনি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মদিনার লাওয়ার উপরে সবর করবে, লাওয়ার তো মদিনার আবহাওয়া একটু কষ্ট আছে, মদিনায় কেউ ছিলেন আপনাদের মধ্যে, কেউ ছিলেন মদিনায়, মাশাআল্লাহ, মদিনার আবহাওয়া কি জানেন, শীতকাল আসলে পা ফাটতে আরম্ভ করে, ঠিক না, রক্ত পড়তে আরম্ভ করে, এবং একটু সামান্য তো সামান্য হলে রক্ত পড়তে আরম্ভ করে, বাতাস খুব কঠিন রা বাতাস, কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি সবর করবে, আকুরু লাহু শাফিয়ান আও শাহিদান ইয়াউমুল কিয়ামা, তাহলে সবরকে সুপারিশকারী হবো অথবা সাক্ষী হবো তার জন্য যে ওটা ইমানের সাথে আমার মদিনাকে ভালোবেসেছিল, এটা বিশাল ব্যাপার। মদিনা ছাড়া কোথাও মারা গেলে কোনো সওয়াব কিন্তু নেই, মারা যেখানে যাক না কেন, মৃত্যু যাই হোক না কেন, আপনার শ্রেষ্ঠত্ব আসবে কর্মে, মৃত্যুতে নয়। অনেক মানুষ কোথায় মারা গেলে নিয়ে ব্যস্ততা হয়ে পড়ে, অনেক মানুষ দেখা যায় লাশ নিয়ে টানাটানি করে না, করে কি না, অত শরীয়তের বিধান কিন্তু তা নয়, যেখানে মরে সেখানে কোনো আশেপাশে জায়গা দিয়ে তাকে দাফন করে ফেলবে, এটা না করে আমাদের দেশে একবার নেয় তাকে
অমুক জায়গাতে নিয়ে তাকে রাখিয়ে দেওয়া হয়, মানুষে নাকি শ্রদ্ধা দিবে, কেউ ফুল দেয়, কেউ ওইটা দেয়, এগুলি শরীয়ত গর্হিত কাজ, আল্লাহ তার রসুল কখনো অনুমোদন করেননি। লাশ নিয়ে তিন জায়গায় টানাটানি করা কখনো অনুমোদিত না, যেখানে যে মারা গেছে তাকে কাছাকাছি যদি দাফনের জায়গা থেকে দাফন করে ফেলবেন, কারণ এইটাই হচ্ছে যত দ্রুত দাফন করবেন তত বেশি কোরআন এবং সুন্নার অনুসরণ করবেন, রসুল্লাহ অনুসরণ করবেন। এটা না করে আর লাশ নিয়ে চলাচল করে, এবং এক লাশ কয় জায়গায় যে জানাজা হয় তার কোনো হিসাব নেই, অথচ এটা কিন্তু সুন্না নয়, সুন্না হচ্ছে এক জায়গায় জানাজা হবে, তাকে মাটি দেওয়া হবে। টেনে নিয়ে আসছেন গ্রামে, কত দুর্ভাগ্য কোনো কোনো মানুষ আছে জানেন। আমি একবার মদিনায় তখন মদিনা আপনাদের মদিনা শরীফ বলে আমরা মদিনাত রসুল বলি, মদিনাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আমি এক মুসলিমের বাইরে দাঁড়ালাম, একজন এসে বলল আমারে চিনছেন, তো আমি অনেকক্ষণ পরে চিনি, হ্যাঁ আপনি আমার গ্রামের মানুষ, বলে আমি এখানে এখানে আমি চাকরি পেয়েছি দাল্লা কোম্পানি থেকে, মদিনা যারা আছে তারা বুঝবেন দাল্লা কোম্পানি, তো আমি রোড ক্লিনার, মানে আমি বললাম যে ভালো কথা, খুব ভালো মদিনায় থাকেন, খুব খুশি হইলাম। আমি দেশে আসার পরপরে ছুটিতে দেশে আসছি, এমন সময় আমাকে বলা হলো যে লোকটা মারা গেছে মদিনাতে, তো আমি গ্রামের মানুষকে বললাম লোকটাকে আইনের না, মদিনায় মারা গেছে, লোকটা সবর করছে ওখানে, রাস্তাঘাটে থাকা কষ্টকর, লোকটাকে মদিনায় দাফন করে একটা খুশির খবর আছে তার জন্য, এটা এটা সব তার কথা বললাম, হাদিসের কথা বললাম যে হাদিসে আছে এটা, আর লোকটা মারা গেছে এখানে বলাও নাই, আপনাকে অসিহত করে না যে নিয়ে আসতে, আপনি কেন নিয়ে আসবেন, দাফন করে দেন। এখন সমস্যা কী জানেন, আর দেশের মানুষ কত দুষ্ট হইতে পারে চিন্তা ভাবনা করে দেখেন, এখন যখন তাকে দাফন করে বলছে যে আমরা দাফন করতে চাই, তখন যারা ওই ইয়া হয় মাঝখানে যে কীগুলিকে বলে আদম আদম ব্যাপারীরা বলছে, তারা যদি ফেরত তার কিছু টাকা পয়সার ব্যবস্থাপনা করা হবে, তো দেশের মানুষ তো লোভে পড়ে গেছে, কত টাকা অনেক টাকা দিবে, সৌদি আরবে টাকা দিলে তো কম দেয় না, মনে করছে দুনিয়া ভর্তি দিয়ে দিয়ে বুঝি, তো এখন সে তারে নিয়ে আসার জন্য ইয়া করছে। আমি পরে আমি তো জানি না কী হয়েছে ঘটনা, পরবর্তী শুনলাম তাকে নাকি নিয়ে আসছে দেশে, নিয়ে আসছে তো আসছে, ঘটনা বহুত করুণ আছে, দেশে আসার পরে অনেকদিন তো পথে ছিল, শুকাইয়া কাঠি হইয়া গেছে, দেখতে চোখগুলি ভিতরে ঢুকে গেছে বুঝছেন, এখন এক নজর যে দেখছে সে আর দ্বিতীয়বার যায় না ওর কাছে, এখন এমন অবস্থা হয়েছে কেউ আর তারা দাফন করতে যায় না, কত কষ্ট দিল দেখছে বুঝছেন তো, অথচ তাকে দাফন করার দরকার ছিল ওই দেশে যেখানে সে মারা গেছে, সেখানে আল্লাহ আল্লাহ রসুল যেখানে তার মৃত্যুর ব্যাপারে সুসংবাদ দিয়েছে, সেটা না করে তার টেনে নিয়ে আসছে বাংলাদেশে, আনার পরে এখন তারে জানা দিতে যায় না, দাফন করতে যায় না, কাপড় বদলাতে যায় না, কেউ কিছু করে না, বাধ্য হয়ে আমার বাবা বৃদ্ধ মানুষ তিনি যায় তখন চোখ বন্ধ করে দিলেন এটা, তারপরে কাপড় ব্যবস্থা করে দিলেন, ঢাকনা দাও, তারপরে ওখানে দাফন করলেন, কিন্তু কারো কথা শুনে নাই, কিসের কথা শুনছে, টাকা, টাকার দরকার, দুনিয়া দরকার, এই জন্য কোরআন হাদিসের কথা তারা শুনে নাই। আলাকুল হাল, পৃথিবীর কোনো দেশে যেটা বলছিলাম তিনটি দেশ তিনটি জায়গা ছাড়া তিনটি জায়গা কোথাও সফর করা কি জন্য এবার জন্য সফর করা জায়েজ নেই। আপনি যদি কোনো মনে করেন যে আপনি বাগদাদ যাবেন অথবা আজমির যাবেন অথবা আপনি ওই কী যাবেন সিলেট যাবেন অথবা তথাকথিত ওই বা ভান্ডারে যাবেন অর্থাৎ এই যে জায়গায় যদি আপনি মনে করেন যে যাবেন মনে করেন যে ওখানে গেলে সব আপনি কিন্তু বড় ধরনের গুণার কাজ করছেন, আর ওখানে যায় শুধু সবাবের আশা যায় না, কিছু প্রাপ্তির আশা যায়, কিছু পাবে এই আশা যায়। বিশেষ করে আমাদের আলহামদুলিল্লাহ আমি মনে করি না আমাদের ভাই গেছেন, কিন্তু অনেক মানুষ আছে কী করে নির্বাচনে পাশ করতে যায়, মনে করে তিনি বুঝি পাশ করাই দিবেন, এই ব্যক্তি যেই ব্যক্তি কিছু পাওয়ার আশা সামান্যতম আশা যদি কারো অন্তরে থাকে সে কিন্তু ইমান শেষ, ইমান শেষ, অর্থে সে আগের জীবনে যত হজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে ইমান আমলের কথা বলেছে সব কিন্তু বরবাদ হয়ে গেছে তার, একজন মানুষের সারা জীবন আমল বরবাদের জন্য এই এইটাই যথেষ্ট, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু পাওয়ার আশা করা যে ব্যক্তি দিতে সক্ষম নয়। ইমান ধর আমার কাছে আশা করতে পারেন যে আপনি 10 টাকা আমার দিবেন, উপস্থিত আছি দেওয়ার মতো আমার 10 টাকা দেওয়া আছে, আপনি যদি আমার বলেন সন্তান দাও তাহলে আপনি শিরিক করলেন, কারণ আমি সন্তান দেওয়ার মালিক নই, আপনি আমাকে ওইটা করতে পারেন। উপস্থিত একটা ব্যক্তিকে তিন শর্ত, উপস্থিত ব্যক্তি দেওয়ার ক্ষমতা আছে, দেওয়ার ক্ষমতা আছে এই দুইটা শর্ত, আরেকটা হচ্ছে লোকটা শুনতেছে শুনে, এই তিনটা শর্ত যে ব্যক্তি দেয় শুনতেছে সেই ব্যক্তিকে আপনি বলতে পারেন আমার এই জিনিসটা দাও, কিন্তু এর বাইরে আপনাদের যত তথাকথিত অলিয়াল্লারা আছে তথাকথিত অলিয়াল্লাহ বুঝলেন তো, অবশ্যই কেউ হয়তো অলিয়াল্লাহ থাকতেও পারে, কেউ কিন্তু অলিয়াল্লাহ নাও থাকতে পারে, এমনও হতে পারে ওই জায়গায় খুঁড়ে দেখেন গা অনেকগুলি হাড় গোড় পাবেন অথবা কিছুই পাবেন না, অথবা দেখবেন যে এখানে কলা গাছ ছিল, কদিন আগে শুনছি কলা গাছ পাওয়া গেছে এক কবরের ভিতরে কলা গাছ, কেন মাজার বানানোর জন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সেটা কলা গাছ দিয়ে মাজার বানাই ফেলছে, তো এরকম বহু মাজার আপনি খুঁজে পাবেন, বহু মাজার বহু মাজার, এমনকি বানানো হয় কি এটা গরম মাজার এটা নরম মাজার এক এরকম বানানো হয়,
আমি একবার সিলেট গেলাম, তো আমাকে আব্দুল সবুর ভাই, নাম শুনে থাকবেন হয়তো, উনি বলতেছেন, শুনে না যে আব্দুল সবুর, হ্যাঁ, তো উনি বলতেছেন যে জাকারিয়া ভাই আপনাকে ইয়া দেখাবো, শাহপরাণ দেখাবো। আপনার তো অসম্ভব, আমি ওদিকে যাবো না, কারণ ওদিকে যাওয়া মানে আমার মানুষ বলবো যে ওনাকে ওখানে দেখছি নিশ্চয় যাওয়া যায়, আমি যাবো না। কয় না আপনাকে ওই জন্য নিয়ে যাবো না, আপনাকে দেখবো শিরিক কেমন একটু দেখতে যাবেন, আমার তো ভালো কথা, দেখি শিরিক কীরকম করে দেখে আসি। ওখানে লেখা আছে নিচে, টাকা হাতে দিবেন না বক্সে দিবেন, মানে হাতে দিলে না যায়, বক্সে দিলে যায়, বুঝছেন তো? তারপরে লেখা আছে নামাজ পড়ার যেখানে সেখানে পড়বেন না, ওখানে নামাজের জায়গা করা হয়েছে কবরের পাশে, বলে নামাজ ওখানে যাই পড়তে হইবে নিচে, বুঝছেন তো? নিচে দিলে ওরা উপরে উপরে যায় দেখতে হয়, আমি যাই না উপরে, আল্লাহ বাসাইছি উপরে যাইনি, বলতে উপরে যাবো না। তো কোনো কোনো জায়গাতে আপনি গেলেই সেটা কিন্তু দলিল হয়ে যায়, শিরিক হয়ে যায়, কোনো যাচ্ছে, কারণ আপনার উদ্দেশ্যটা খারাপ হয়েছে কেন, আপনি পাওয়ার আশা করে যাচ্ছেন যে কিছু পাবেন, কিছু পাবেন। আমি একবার গেলাম লেবাননে, তো লেবাননে একটা বিশাল একটা উঁচু একটা স্ট্যাচু দেখা যাচ্ছে বিশাল, তো আমার সাথে যে বন্ধুরা ছিল সবাই বলে যে উঠো উঠো, আমি বলতে আমি উঠবো না, আমার কাছে মনে হচ্ছে যে কিছু না কিছু ডাল মে কিছু কালা হয়, মানে কিছুর একটা সমস্যা আছে, বুঝলে? এটা উপরে উঠতে গেলে সিঁড়ি বেয়ে উঠতে হবে কেন? আশ্চর্যের বিষয় হচ্ছে যারা উপরে গেছে তারা বলছে আমরা সপ্তমবার ঘুরে দেখি যে আমরা ঠিক মেরির মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। মেরি বুঝছেন তো, মারিয়াম এর মূর্তি বানাইছে তারা, নাউজুবিল্লাহ, মারিয়ামের মূর্তি কোথায় পাইবে, তারা বানাইছে একটা, তো আমরা এর মধ্যে সাত চক্কর হয়ে গেছে, মানে ঘুরে ঘুরে উঠতে উঠতে সাত চক্কর যাই ঘুরে উঠে গেছে। আমি বললাম যে এই জন্য আমি যাইনি, আর আল্লাহ তালা বাসাই দিয়েছে, আমি শিরিক করে নিই, তুমি চাও আর না চাও তোমার কিন্তু শিরিক করাই ছাড়বে। আমার ওস্তাদ জি গেলেন মিশরে, তো মিশরে একটা জায়গা আছে সৈয়দা নাফিসা কয়রা, রাসুল হুসাইন, হুসাইনের মাথা নাকি মিশরে। আচ্ছা বলেন তো হুসাইন কোথায় মারা গেছেন, রাদিয়াল্লাহু আনহু, কারবালা কোথায়, এটা ইরাকে। অথচ এরা দাবি করতেছে যে মিশরে নাকি হুসাইনের মাথা একটা পাওয়া আছে, যেখানে মিশরে এটা দিয়ে তারা একটা মাজার বানিয়ে ফেলছে। এখন উনি গেছে ওখানে, যাওয়ার পরে বলতেছে উপরে তুমি যদি দেখতে হয় তো তুমি ঘুরে ঘুরে আসো। উনি দুইবার চক্কর দিয়ে বুঝছে যে আমার তো বোধহয় সাত চক্কর দেওয়া হবে, উনি উল্টা রওনা হয়েছে, কেউ উল্টা আসা যাবে না, ক অসম্ভব, আমি উল্টা যাবোই যাবো, আমি আরবি, সৌদি সৌদি গেছে, ধমকে ভয় পেয়ে গেছে, তো তারা উল্টা নামাই দিছে, কেন কারণ আমি উপরে যাওয়া পর্যন্ত ওরা আমার সাত চক্কর দেয় ফেলবে ঘর কবরে, মানে সার আসেন আপনাকে অন্যায় করাই ফেলবে। এই জাতীয় কবরগুলি যে তৈরি হয়েছে এগুলি সবই কিন্তু একটা হারাম হারাম কাজের মধ্যে তৈরি হচ্ছে, বেশিরভাগই মাজারগুলি তৈরি হচ্ছে হারাম উপর তৈরি হচ্ছে মাজারগুলি, কোনো মাজার সংস্কৃতি ইসলামে কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ, আল্লাহ আমার কবরকে ওয়াসান বানাবে না যা ইবাদত করা হয়। ওয়াসান অর্থ হচ্ছে এমন একটা চিহ্ন যেটা দেখে মানুষ, সিম্বল যেটা দেখে মানুষ ইবাদত করা হয়, সেটা হতে পারে কোনো মোবাইল, হতে পারে কোনো একটা কিছু যেটার পিছনে মানুষ ইবাদতে লিপ্ত হয়, এটাই নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। কিরকম? ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাস্তাজাব আল্লাহু দুআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কিরকম? সাহাবীদের যুগে কেউ কোনোদিন কবর পূজা চিন্তা করতো না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে শেষের দিকে এসে কেউ কেউ মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, ওই কবর পূজার কথা ছিল না, এইটা বন্ধ করার জন্য, যে এইটা বন্ধ করার জন্য উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মদিনার গভর্নর, তিনি তখন মদিনার গভর্নর, তিনি ইয়া হন নাই, তখন তিনি ইয়া হন নাই, এই খলিফা হন নাই, মদিনার গভর্নর থাকা অবস্থায় তিনটা দেয়াল দিয়েছেন রসুলের কবরের উত্তর পাশে দিয়ে, তিনটা এমনভাবে দেয়াল দিয়েছে কেউ উত্তর পাশে দাঁড়িয়ে রসুলের কবর চিন্তা করবে সুযোগ পাবে না, এমনভাবে করছে, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে এমন টান দিয়েছে, কোন দিকে যে রসুলের কবর এদিক থেকে বোঝা যাবে না, কোনোভাবে বোঝা যাবে না, এখন কোনো ব্যক্তি সেটাকে হ্যাঁ আবাদ করতে পারবে না। এই জন্য ইমাম ইবনে কাইয়িম বলেন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন রসুলের, কেউ ইচ্ছা করে রসুলের কবর যে সজদা করবে এমন সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, কারণ উমর ইবনে আব্দুল আজিজ এটাকে এমনভাবে ইলিজিবল করে দিয়েছেন কি ইচ্ছা করলে কবর কোন সোজা বলতে পারবে না, উল্টা দিক থেকে, উল্টা দিক থেকে হ্যাঁ বলতে পারবে, যখন আমরা এমন বলতে পারি দক্ষিণ দিকে এটা বলতে পারবে, কিন্তু সরাসরি কবরকে সামনে আনতে কোনোভাবে পারবে না। এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেন আদর্শ যে কবর কেন্দ্রিক কোনো সংস্কৃতি কোনো তৈরি হয় না। আল্লাহ তাআলা আমি যেটা বলতে চেয়েছিলাম কোনো জায়গাকে বিশেষ কোনো মর্যাদা দেননি, একমাত্র তিনটি জায়গাতে এবাদতের মর্যাদা আছে আলাদা। একটি হচ্ছে কি মক্কাতুল মুকাররমা, এখানে এবাদত করলে কত পাওয়া যায়, 100,000, সহিহ হাদিসের 100,000, মদিনাতে 1,000, বিশুদ্ধ মতে 1,000, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর বাইতুল মাকদেসে 500,
এটা হচ্ছে এই হচ্ছে শব্দ। আর কোথাও পৃথিবীর কোথাও নামাজ পড়লে কোথাও আপনি কোনো কিছু এবাদত গেলে আপনার কিন্তু গুনাহ হবে, কারণ আপনারা গুনার অতীত জায়গা। আপনি যেখানে থাকেন না কেন সেখানে আপনার জন্য এবাদতের জায়গা, সেখানে আপনি এবাদত করতে পারেন। আল আরদু কুল্লুহু মসজিদান ওয়া তাহুর, জমিন পুরোটাই মসজিদ এবং তাহুর, পবিত্র পবিত্র অর্জনের জায়গা। যে কোনো জমিন দিয়ে আপনি কি করতে পারবেন, তায়াম্মুম করতে পারবেন, কোনো সমস্যা হবে না, পবিত্রতা পেয়ে যাবেন আপনি। কিন্তু যদি আপনি মনে করেন অমুক জায়গাতে বেশি কিছু পাওয়া যাবে, তখনই আপনি কি হলেন, শিরকে লিপ্ত হলেন। একটু চিন্তা করেন আশেপাশের মানুষদের দেখেন, হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ডেইলি শিরকে লিপ্ত হয়ে আছে, বেশিরভাগ মানুষের কিন্তু এই সমস্ত কবর দিয়ে যাচ্ছে, এবং তারা যে কান্না ওখানে কাঁদে, মসজিদে কিন্তু সেই কান্না তারা কাঁদে না। মসজিদে আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলে না, কিন্তু ওখানে গেলে চোখের পানি ফেলছে। এর অর্থ হচ্ছে তারা ওই ব্যক্তিকে তাদের মুশকিল কোষা মনে করছে, তাদের মুশকিল মুশকিল পূর্ণকারী, তাদের অভাব পূরণকারী মনে করছে। এই জন্য এই সমস্ত জায়গা যাওয়ার অর্থ হচ্ছে আপনার পূর্ব জীবনের যত আমল সব বরবাদ হয়ে যাবে, এবং আপনি এখন পুরোপুরি শিরকে লিপ্ত হয়েছেন। এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হবেন, কোনোদিন আর বের হইতে পারবেন না। এইটা কত গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা শিক্ষা দেওয়া, কত গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে আসলেন, বা কোরআন শপথ করে বলছেন, কি করেছেন আল্লাহ তাআলা বলছেন, বাল আজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে নবুয়ত নিয়ে আসলেন, রিসালত নিয়ে আসলেন, তখন তাদেরকে যখন নবুয়ত রিসালত দিকে দাওয়াত দিলেন, তখন তারা আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ার কিছু কারণ আছে তো, কারণ কি, তাদের বাপ দাদা কেউ কোনো দিনে বলে নাই, তারা সবসময় দেখে আসছে লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, তাই না? তো এইরকম তারা দেখে আসছে, হোবল আছে, তাদের মূর্তিরা আছে, কিছু হইলেই মূর্তিদের কাছে কিছু দিয়া মনে করে মূর্তিরা কিছু করবে, কিন্তু মূর্তিরা আসলে কিছু করতে পারবে না। প্রাকৃতিক নিয়মে আল্লাহর একটা নিয়ম আছে, নিয়ম কি, আপনার বৃষ্টি হবেই হবে, কিন্তু শিরকালারা কাফেররা বুঝে, এরা শয়তান বুঝে যে এই সময় তাকে নিয়ে গেলে, এই সময় তাকে নিয়ে যেতে পারলে, এই সময় বৃষ্টিটা হলে সে মনে করবে যে এই কাজের সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে, সুতরাং নিশ্চয়ই এই বেটা আমাকে বৃষ্টি দিছে। ধরেন আপনার এখানে সন্তান হবেই হবে, আপনি এখন কবরে গেছেন কিছু চাইতে, সন্তান এরপরে সন্তান আল্লাহ দিছে, কিন্তু আপনি এখন ফেতনায় পড়ে গেছেন। কি ফেতনায় পড়ে গেছেন, না এই বেটার নিশ্চয়ই কোনো একটা কি আছে, কেরামতি আছে, নাহলে কি আমি পাইলাম নাকি, নাহলে কি আমি পাইছি নাকি, কিছু তো একটা তো হয়েছেই, নইলে আমি হইলো কেমনে, এরকম কিছু কিছু মানুষের তার চিন্তা ভাবনা করতো। তো ওরা যে যুগ যুগ ধরে আরবের লোকেরা প্রায় 500 বছর ঈসা আলাইহিস সালামের পরে, এবং ঈসা আলাইহিস সালাম শুধু কিন্তু মক্কাতে আসেন না, আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালামের রেসালত কার জন্য আসলে, শুধু শুধু বনি ইসরাঈলের জন্য। ঈসা আলাইহিস সালামের রেসালত সারা বিশ্বব্যাপী না, এখন যারা দাওয়াত দিচ্ছে এটা ঈসা আলাইহিস সালামের দাওয়াত নয়, এটা সাধু পলের দাওয়াত, সাধু পল এটা বিশ্বজনীন করেছে। ঈসা আলাইহিস সালামের দাওয়াত বিশ্বজনীন ছিল না, তিনি বারবার বলেছেন আমি এসেছি বনি ইসরাঈলের, বনি ইসরাঈলের হারিয়ে যাওয়া রাখাল রাখাল এগুলো এগুলো ম্যাচগুলোকে আমি তাড়িয়ে আনছি। এই জন্য তিনি বারবার বলতেন তোমরা গালাতিয়া যাবা না, তোমরা অমুখানে যাবা না, তোমরা শুধু বনি ইসরাঈল এলাকায় থাকো, তাদেরকে শুধু দাওয়াত দাও। তার হাওয়ারিদের তিনি বলেছেন, হাওয়ারিরা তার বাইরে যেত না। সর্বপ্রথম যে এই কাজটা করেছে, সারা বিশ্বজন বাড়ায় নিছে এই দাওয়াতটাকে, এবং শিরকি দাওয়াত, এরকম ইসলামী দাওয়াত নয়, সেটা হচ্ছে সাধু পল, এর বোলস বলে ওকে, সাধু পল এই কাজটা করেছে। অথচ এরা সারা দুনিয়া এখন যেটা প্রচার করে বেড়াচ্ছে, এইটা যদি কেউ গ্রহণ করে এটা কোনোদিন ইসলামের কাজ হবে না। তাহলে কি হইতো, মদিনা মক্কাবাসীদের কাদের তরে কাদের কাদের নবী, তাদের নবী কারা ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, এটাই একই সময়ে তখন একাধিক নবীর অস্তিত্ব ছিল, প্রত্যেক এলাকার জন্য নবী থাকতো, তারা অনুসরণ করলে তারা জান্নাত, তাদের জান্নাত তাদের যথেষ্ট হয়ে যেত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে আর অঞ্চল ভিত্তিক কোনো নবী নাই, এলাকা ভিত্তিক কোনো নবী নাই, ভাষা ভিত্তিক কোনো নবী নাই, সবার জন্য একজন নবী এবং একজন রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আরবরা আশ্চর্য হইত, বাল আজিবু আন জাআহু মুনদিরুম মিনহুম, তাদের কাছ তাদের থেকেই একজন মানুষকে নবী হিসেবে পাঠানো হয়েছে, ওরা আশ্চর্য হইতো। আর কি বলতো, মা লিহাযার রাসূল ইয়াকুলু ত্বাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, রসুলের কি হলো, বাজারে যায় খাবার খায়। রসুল ওরা মনে করেছে রসুল বাজারে যাবে না, খাবার খাবে না, তো কি করবে কি করবে, এইটাও তারা বলতে পারে না। এরপর বলতেছে যে তারা সুরা ইসলামের যে আল্লাহ তারা বলছেন যে এরা কি বলতো, এরা বলতো যে এই যে রাসুল, এই রাসুল কেন এটা করে না, সেটা কি যে অকালুল্লা নুমিন এলাকা হাত্তা হাত্তা হুজুর আল্লাহ নামি আল আর্দ ইয়াম্বুড়া, আপনার বলি ইমান আনবো না, জমিন থেকে প্রস্তাবন বের করে দেখেন,
মক্কার জমিন কিরকম দেখছেন কেউ? মক্কা গেছেন কেউ? ওই তো মক্কা গেছেন, কিরকম জমিন? পানি আছে? কিচ্ছু নাই, শুধু জমজমের পানি দিয়ে এখনো চলতেছে, জমজমের পানি দিয়ে এখন চলতেছে। মক্কাতে পানি কোনো ব্যবস্থাপনা নাই, বাকি ব্যবস্থাপনা কোত্থেকে আনে? দূর দূরান্ত থেকে কি করে মেশিন দিয়ে, ওই আরব সাগর থেকে মেশিন দিয়ে নিয়ে আসতেছে মক্কার অভাব পূরণের জন্য। ইচ্ছা করলেও পানি ব্যবস্থাপনা করতে পারে না। এরা বলল যে আপনি যদি কোনো নবী হয়ে থাকেন তাহলে কি করেন, নবী নদী থেকে আমাদের এই মাটি ফোড়ে পানি বের করে দেন। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الارض ينبوعا او تكون لك جنه من نخيل وعنب. আপনার বিশাল বিশাল বাগান কেন নাই? আপনার কেন বিশাল বিশাল বাগান নাই? আঙ্গুরের বাগান, ফলের বাগান, আমরা ফলের জন্য এই কোথায় কোথায় যেতে হয়? আপনি এর ব্যবস্থাপনা করে দেন মক্কাতে বসে। আল্লাহ আপনার হাতে কিতাব দিচ্ছে দেখবো, তারপর না এটার উপরে ইমান। যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে আপনি উঠতেছেন সশক্তি দেখতেছি এবং নিচ্ছেন, ওইটা না দেখছি ততক্ষণ ইমান আনবো না। এটা কি সবই হচ্ছে তাজিস? সবই কি ইচ্ছা করে ইমান না আনার বুদ্ধি করা? ইমান না আনার বুদ্ধি করা, ইমান না আনার জন্য কত কিছু বলতে পারে। আপনি এখন যদি কাউকে বলেন এক তাওহীদের উপরে তোমার জীবন ধারণ করতে হবে, তখন বলবেন ওলি আল্লাহদের কী হবে? আমাদের ওলি আল্লাহ দেশে ইসলাম নিয়ে আসছে, এটা বলে না? বলে না? এদের ওলি আল্লাহদের আমরা কি মানা করছি? ওলি আল্লাহদের ওলি আল্লাহ ওলি ওলা থাকুক না, আলহামদুলিল্লাহ জান্নাতে যাক না, আমার আপত্তি আছে? আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু আমরা ওলি আল্লাহ বেছে না খাই, ওলি আল্লাহর বেছে খাই ওরা, অলিয়াল বেচা খায়। বুঝুন কিনা, অনেক মানুষ আছে, আমার বাপ দাদা এটা ছিল এই জন্য মাজার করে বসে গেছে, অলিয়াল বেচা খাচ্ছে না বেটা, অলিয়াল বেচা খাচ্ছে। আবার কিছু মানুষ আছে অলিয়াল্লাহর নাম দিয়ে মিথ্যা কথা বলতেছে, হয়তো জীবনে এটা ঘটে নাই, কারামত বর্ণনা করতেছে, এমন কারামত বলবে যে কারামত কখনো কেউ শুনে নাই এবং আসলেই ঘটে নাই, কিন্তু তারা এটা বর্ণনা করবে, তাদের ওয়াজের অর্ধেক যাবে কারামতের মধ্যে, এমন কারামত বর্ণনা করবে যেটা কখনো ঘটে নাই। হ্যাঁ, কি কারামত বর্ণনা করছে? অমুকে পানির মধ্যে নামাজ পড়ছে, আমার দাদা জানকে দেখেছি অমুকে বলতে চাচ্ছে পানির, আমি নিজে কানে শুনেছি এক, হ্যাঁ পীরে পীরে নাকে উনি বলতেছে যে উনি পানির মধ্যে নামাজ পড়ছে অমুকে দেখছে, এরপর অথচ ওনার দাদা জানের কবরটা পানির নিচে কদিন আগে পড়ে গেছে, পানির নিচে পড়ে গেছে, বুঝছেন তো? কিছুদিন আগে বন্যা হলো না একটা ওই এলাকা, ওনার দাদা কবর, উনি কিন্তু পানির উপরে উঠতে পারে নাই, পানির নিচেই পড়ে গেছে, কবরটা উঠে দিতে পারতেন ইচ্ছা করলে, এত ক্ষমতা তাহলে তো কবরটা উপরে উঠে দেওয়া দরকার ছিল না, কবর নিচে পানির নিচে পড়ে আছে উঠতে পারে নাই। এর অর্থ হচ্ছে এগুলি সবই হচ্ছে ভণ্ডতা, ভণ্ডামি আর ভতাবাজি। আপনি অনেক কিছুর কথা শুনবেন, শেষ পর্যন্ত আপনি দেখবেন যে আসলে বাস্তবে কিছু ঘটে নাই। আমাদের জিনাইদহ, আমাদের জিনাইদহ কেন বলছি জানেন? আমি ওখানে থাকি এই জন্য, ও জানে ও জানে। জিনাইদহ কদিন আগে খবর হলো কি, অমুক টিউবওয়েলের পানি যদি কেউ পান করে তার সমস্ত রোগের ঔষধ ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। দেখা গেল টিউবওয়েলের পানি নেওয়ার জন্য হাজার হাজার মানে মহিলাদের সবচেয়ে পাগল, ওরা সবচেয়ে বেশি লাইন ধরে বসে আছে। তো এখন জেলা পরিষদ দেখছে যে বিশাল বিপদ, এই যদি কোনো বন্ধ না করো মহাবিপদ। তো ওরা বললো যে ঠিক আছে, এই তোমরা তাই দেখো তো কী অবস্থা, খোঁজ খবর নাও আসলে এটা আসলে কী হয়। তো দেখছে আচ্ছা কে বলেছে তোমাদেরকে এই পানি খাইলে ভালো হয়, বলছে ও মুখে যাইয়া এই পানি খাইছে ভালো হয়ে গেছে। তো বলছে ওর বাড়ি যাও। তো কোম্পানি যারা ভাই জিজ্ঞেস করছে ভাই আপনি এই পানি খেয়ে ভালো হয়েছেন, না তো আমি তো জানি না। তো কে বললো, খোঁজ নিতে দেখা গেছে আসলে কেউ বলে না, সেটা কি পুরোটাই গুজব। অথচ বিশাল ব্যাপার, মানুষ লক্ষ লক্ষ মানুষ পানি নিয়ে যাচ্ছে এখান থেকে, শেষে যখন ওরা বন্ধ করে দিল মাটি পর্যন্ত নিয়ে যাচ্ছে, পানি না দিলে মাটি হলে নিয়ে যাবো, শেষে ওরা দূর দূরান্ত থেকে ভালো করে বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে যে এখানে কেউ যাওয়া নিষেধ। এখন যারা বাড়িঘর আছে আশা করে বলছে আমাদের তো তাহলে ঘর বাড়ি বন্ধ হয়ে গেছিলো, যাওয়া বন্ধ হয়ে গেছে, বলে তো তোমরা বন্ধ করো না কেন, তোমাদের চালু করছে, তোমাদের সামনে কুসংস্কার চালু করছে, তোমরা কি ঘুমিয়েছিলে, তোমার চোখে দেখো না এগুলি? বলে আমরা তখন তো কিছু বলতে পারি না, মানুষ আসছে আমরা কি করবো। এই হচ্ছে অবস্থা, বেশিরভাগ আমরা অস্বীকার করছি না কারামাতুল আউলিয়া হক, কোনো সন্দেহ নেই কিন্তু এবং এটা সত্য কথা, কিন্তু অনেক কিছু আছে মিথ্যা, অনেক কিছু আছে মিথ্যা, এবং বেশিরভাগ আপনার চোখের সামনে মিথ্যাগুলো চালু হচ্ছে, আপনি কিন্তু চোখেও দেখেন নাই। তো এই মিথ্যাগুলো চালু যখন হয় তখন কিন্তু মানুষ প্রথমে বলতে পারে না, পরবর্তীতে আসে দেখা যায় এটা বিশাল কিছু হয়ে যায়, যদি একটু থাকে পরবর্তী এত বড় হয়ে যায় কথাটা। যদি হয়তো বলেন যে একজন মানুষের ফু দিছে আল্লাহ ভালো করে দিছে, একজন বলছে, আরেকজন বলছে অনুকে শুধু তাকাইছে ভালো হয়ে গেছে, এরপর একজন বলে যে উনি তাকায় না, ওনার গোষ্ঠীশুদ্ধ যে কোনো একজন ফু দিলে সব ভালো হয়ে যায়, এরপর দেখবেন যে ওনার বাড়িতে শুধু মানুষের মানুষের লাইন আর লাইন চালু হয়ে গেছে। এগুলি হচ্ছে ভ্রষ্টতা, পদভ্রষ্টতা। রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন মক্কাতে তাকে আল্লাহ তালা প্রেরণ করলেন তখন তার আশ্চর্য হলো, আঞ্জা হম মন্দির মনে এই লোকের দ্বারা কি আমাদের কি হবে, লাউ লাউ জিরা আলহে মালেক,
ফেরেশতা কেন নাযিল হলো না, ফেরেশতা কেন নাযিল হলো না বলতো? অথচ এখনো আমাদের সমাজে একটা প্রচলন আছে কি, নবী মানুষ হইতে পারে না, তাই না? নবী মাটির তৈরি হইতে পারে না, তাই না? নবী মাটির তৈরি হইতে পারে না, তো নবী কিসের হবে? নূরের তৈরি হবে। কেন? ওই যে ওরা বলছিল আরো মুশরিকরা যে ফেরেশতা হইতে পারে, ফেরেশতা তো নূরের তৈরি, তো নবী ফেরেশতা একই পদ্ধতি। আপনি ভালো করে তাকাই দেখেন যেই কাফেররা কি বলতো, নবী কেন ফেরেশতা হলো না? আপনাদের একটা গোষ্ঠী বলবে কি, নবী অবশ্যই নূরের হইতে হইব, বুঝছেন তো? অথচ আপনারা জানেন যে সমস্ত আদম আলাইহিসসালাম হইতে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী আদম সন্তান না? আদম সন্তানরা কিসের তৈরি? মাটির তৈরি। ওয়াল আদমু মিন তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম হচ্ছে মাটির তৈরি। সুতরাং সমস্ত মানুষেই মাটির, মাটির উপাদান তার মধ্যে আছে। হ্যাঁ, মাটির উপাদান ছাড়া কোনো মানুষ না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম, এর থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আমরা। আল্লাহ তাআলা বলছেন কি থেকে? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এতে ফেরত দিচ্ছি। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তাকে উঠিয়ে নিব। নবীদের জাসাদ শরীর ছাড়া সমস্ত বনি আদম আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মান করেন, কাউকে কাউকে শ্রমিক মাটি খায় না, এটা বিশেষ সম্মান করে আল্লাহ তাআলা। কোনো বিশেষ আমলের কারণে আল্লাহ তাআলা সম্মান করেন, কিন্তু যার যার শরীর মাটি খেয়েছে এর অর্থ সে খারাপ ছিল তা নয়। কারণ মাটি না খাওয়া কোনো বড় ধরনের কিছু না। আল্লাহ হয়তো দোয়া করেছেন, তাই তিনি হয়তো জীবনে হয়তো এটা কবুল করেছেন, তো মাটি খায় নাই। কিন্তু নবীদের দেহ মাটি খায় না, এর বাইরে মানুষের দেহ মাটি খেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা অংশ শুধু তার মাথা থাকে পিছনের, যেটাকে বলা আজাবুদ্দাম্বে বলা হয়, যেখানে মানুষের যে লেজের গোড়ার মতো জায়গাটা ওইখানে থাকে একটা জায়গা, ওইটা ছাড়া সব কিছু মাটি খেয়ে ফেলে, ওইটাও নষ্ট হয়, কিন্তু ওইটা দিয়ে আবার তৈরি হবে মানুষ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। সুতরাং বোঝা যাচ্ছে যে সব কিছু মাটি হয়ে যাবে, মাটি থেকে আসছে আবার মাটি হবে। অন্য কিছু যে ব্যক্তি দাবি করবে সে আসলেই কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলে না, কিন্তু আপনি যদি বলতে যান আপনি হবেন গোস্তাখে রাসূল, আপনি হবেন গুস্তাখে রাসূল, কিছু বলবেন রাসূলের সাথে বেয়াদবি করেছে। আপনি এগুলো বললে আপনি যতই বলেন না কেন আপনাকে আর ভালোভাবে দেখবে না, তার ভালো দেখার আপনার দরকার নাই, সে খারাপ দেখুক আমাকে কোনো সমস্যা নাই, আমি আল্লাহর সাথে ভালো কথা বলবো, শুদ্ধ কথাটা বলবো, ভুল কথা বলবো না। কারণ আল্লাহ বারবার বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তো এরা কি করতো, মুশরিকরা কি বলতো, কি বলতো? বাল আজিবান জাআহু মুনদিরু মিনহুম, যে তাদের থেকে একজন মুনজির সাবধানকারী আসলো। ফাকাল আল কাফির হাযা শাইউন আজিব, কাফেররা কি বলতো, এটা আশ্চর্যজনক কথা, এটা আশ্চর্যজনক কথা, আমাদের থেকে কেন আসবে? আল্লাহ যদি চাইলে আসো রাহানসার মালাইকা, আল্লাহ সাহেব তো ফেরেশতা নাযিল করতে পারতেন, আমাদের মতো মানুষ আসবে কেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বি নাহনু কাসামনা বাইনাহুম মাইশাত ফিলা, তারা কি আল্লাহর রহমতকে ভাগ করে দিতে চায়? তারা কি বলতো যে লাউ উনজিলা আলা কারিয়াত মিন কারিয়াতিন আযীম, দুই দুইটা মক্কার একজন তায়েফের একজন বড় বড় সর্দারদের কাছে কেন আল্লাহ তাআলা নবুয়ত দিল না, এদেরকে কেন দিল? এটা কিন্তু কি রকম বড় বড় নেতারা, বিশেষ করে নেতাগোষ্ঠীর লোকেরা, নেতাগোষ্ঠীর সমাজে যারা অধিপতি সমাজপতি আছে, এরা কিন্তু যদি একজন ইমানদার মানুষ কোনো কথা বলে পছন্দ করে না, বলেছে তুই বেটা সেই দিনের ফলা, তোর কথা শোনার জন্য আমার দরকারটা কি? হ্যাঁ, আমাদের মধ্যে নেতা আলম বুদ্ধিমান আর কেউ নাই, বুদ্ধিজীবীরা আছে না আমাদের অনেক, কি আছে? হ্যাঁ, বুদ্ধিজীবী ছিলেন তো। হ্যাঁ, বুদ্ধিজীবী কি করে জান, বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধি বিক্রি করে খায়। আল্লাহ এবং তার রসুল কখনো বুদ্ধি বিক্রি করে খাইতে বলেন নাই, বলছে কি আতিউল্লাহ ও আতিউর রাসুলা, আল্লাহ আনুগত্য করো রাসুল আনুগত্য করো। এই বুদ্ধিজীবীগুলি যুগে যুগে রসুলের শত্রু ছিল, বর্তমানেও এরা আল্লাহর দিনের শত্রু, বর্তমানে এরা আল্লাহর দিনের শত্রু। এই বুদ্ধিজীবীরা কি করে জানেন, টক শোতে বসে বসে ইসলামের 12টা বাদানাদের বসে থাকে, ঠিক কিনা দেখছেন কিনা আপনারা? কোনোদিন যদি শুনে দেখেন, আমি শুনি না, টিভি আমার নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বলতেছি আমি কখনো কখনো দেখতাম যে বসে বসে চিবাইয়া চিবাইয়া ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে, এগুলি বুদ্ধিজীবী। আর এগুলি সুশীল সমাজ, সুশীল, হ্যাঁ ভালো নাফি, এগুলি সুশীল সমাজ, এগুলি এই গোষ্ঠীগুলো সবচেয়ে খারাপ। এরা আগে যুগে যুগে এগুলি রসূলের বিরোধিতা করতো। কোরআনে কারিমে আপনি যখনই পড়বেন দেখবেন আমার ওস্তাদজি আল্লাহ আল্লাহ তাকে আরো দীর্ঘায়ু দান করুন, আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ, তিনি কাসিমের আমাদের ওস্তাদজি এবং সমস্ত সৌদি আরবের তাওহীদের ওস্তাদ ওনাকে বলা হয়, উনি বলতেন এ জানো মালা কারা, মালা নেতা কুসের লোকেরা কারা, ওরাই হচ্ছে যারা নবী রাসূল বিরোধিতা করত। আজও আপনি ওদেরকে পাবেন যারা বেশি পণ্ডিত, তথাকথিত পণ্ড করতে পারে এই পণ্ডিতগুলো,
এরা কোরআন হাদিসের বিরোধিতা করে বেশি। এরা নতুন নতুন থিওরি আনবে, একবার বলবে যে একটা যুগের ছিল এটা, এখন সেই যুগ নাই। নয় জন এখন ওরা অনেক বেশি দিনে গেছে, কোরআন হাদিস আল্লাহর চেয়ে বেশি জানে, আল্লাহর চেয়ে বেশি জানে। অত আল্লাহ বলছে আনতুম আলামা আমিল্লাহ, আল্লাহ কোরআন বলছে তোমরা বেশি জানো, আল্লাহ বেশি জানে। কে বেশি জানে? আল্লাহ বেশি জানে। অথচ তারা দাবি করবে যে এই এখন তো আর আল্লাহ তাআলার বিধান চলবে না, এখন তো আল্লাহ তাআলার হুকুম চলতে পারে, নাউজুবিল্লাহ। এরকম কথাবার্তা তারা বলে, আপনি তাদের থেকে শুনবেন, এখন তো আর এই 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 হাতে কি আর পর্দা রক্ষা করে চলতে পারে নাকি? মুখ বন্ধ করে মেয়েদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, উনি কষ্টে মরে যাচ্ছে। হ্যাঁ, পর্দা করছে মেয়েরা আর উনি কষ্টে মরে যাচ্ছে, বুঝছেন তো? এটা হলো হ্যাঁ শিয়ালের কাছে মুরগের মতো অবস্থা। শিয়াল বেশি বেশি কাঁদে কেন? মুরগের কি অবস্থা, হারে মুরগের আটকে রাখতেছে, মুরগের ছেড়ে দিলে উনি এবার সুন্দর করে আদর করবে আর, বুঝছেন তো? কিছু খাবে টাবে না। এগুলি হচ্ছে শয়তান, বদমাশ মানুষের জাতি। এরা কি করবে? ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা করবে, আলোচনা করবে, এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো। কিন্তু ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামিআনা ওয়া আতা'না। ইমানদারদের একটা পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সেটা কি? যখনই তাদেরকে বলা হবে এটা আল্লাহর বিধান, তারা বলে সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। তারা কখনো বলবে না যে এটা কেন হলো, এটা তো আমার কাছে কেমন কেমন লাগতেছে। ওইটা বলা অর্থ হচ্ছে সে কাফের, ইমানদার হতে পারে না এখনো। এটা তার অন্তরের ভিতরে কোনো একটা বিধানের ব্যাপারে, সামান্যতম কোনো বিধানের ব্যাপারে এরকম কোন চিন্তা আসবে, সেই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারবে না। আজকে আশ্চর্য হবেন, ওরা যেমন বলতেছে, এক গোষ্ঠী এটা বলতেছে, এক গোষ্ঠী বলতেছে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, আরেক গোষ্ঠী বলতেছে যে আমরা হাদিস একটু মানি একটু মানি না, যেটা আমাদের বিবেকের দ্বারা এটা মানি। এক এক দল বলতেছে বিবেকের দ্বারা এটা মানে যেটা বিবেকের দ্বারা না মানে। তোর বিবেক কোত্থেকে আসলো? তোর বিবেকের কত সীমাবদ্ধতা, কত সীমাবদ্ধ তোর বিবেকের? বিবেক দিয়ে কি আপনি সব কিছু বুঝতে পারেন? বিবেক দিয়ে আগেকার দিনের বিবেক কত দেখেন, একটা বুঝে উদাহরণ দেই। আগে বলতো সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, তাই না? পরে বললো সূর্য ঘুরে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না। এরপর বললো সূর্য ঘুরে পৃথিবী ঘুরে, কত রকম বলতে গেছে না? কারণ বিবেক পরিবর্তনশীল, বিবেকের বুদ্ধি সীমিত। একজনে যা ধরে আরেকজনে তা ধরে না। একজনে অঙ্ক করতে পারে 100টা, আরেকজনে একটা অঙ্ক দিলে খবর হয়ে যায় যে অঙ্ক এটা বাবা আমার দ্বারা ধরতেছে না, মাথা ধরে না। বিবেক কত সীমিত! বিবেক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ যে নীতি দিয়েছেন তার চেয়ে ভালো কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা যেন বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান চায়? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকৌমি ইউকিনুন, যারা ইয়াকিন রাখে দৃঢ় বিশ্বাসে আল্লাহর উপরে, এদের জন্য আল্লাহর চেয়ে বিধান কে দিতে পারে, উত্তম বিধান কে দিতে পারে? কেউ দিতে পারে না। সুতরাং যারা এরকম মনে করে নিজের বিবেক দিয়ে আল্লাহ তাআলার কথাকে ঠেলবে, আল্লাহ তাআলার কথাকে তলায় দিবে, সরায় দিবে, তারা সবই পথভ্রষ্ট এবং এদের মধ্যে ঈমান, তারা ঈমান থাকবে না, ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে, যেই কেউ এটা মনে করবে। এইটাই আজ আমাদের সমাজে প্রচলিত। এদের মধ্যে আশ্চর্য হবেন, কেউ কেউ আছে শেষ জমানায় এসে কেউ কেউ কোরআন দিয়ে কথা বলবে, আপনার সাথে কোরআন দিয়ে কথা বলবে। আজকে আমি আসার সময় একজন ফোন দিয়ে বললো যে অমুক হুজুরে, তিনি তো কোরআনের তাফসির লিখছে, সেখানে তিনি বলেছেন যে কবরের আজাব তো বিষয়টা আমার দ্বারা আমার কাছে সাব্যস্ত হচ্ছে না, নাউজুবিল্লাহ। অথচ কবর আজাবটা মোতাওয়াতের হাদিস দিয়ে সাব্যস্ত হয়ে গেছে এখন, মানে মোতাওয়াতের পর্যায়ে চলে, এত বেশি হাদিসে আসছে, এত বেশি বর্ণনায় আসছে কবর আজাবের কথাটি। এমনকি তো তাওয়াতের মানে বলে এটাকে, মানে যেটা কেউ কোনোদিন বিরোধিতা করতো না, হ্যাঁ বিরোধিতা করছে মুতাজিলারা এক সময়, আকল বিরোধিতাদের মধ্যে আকল আমাদের খুলি দেখছি, আজাব দেখি নাই। তো বাঘে খেয়ে ফেললে কেমনে আজাব হয়, মাছে খেয়ে ফেললে কেমনে আজাব হয়, তোমার কেমনে কেমনে তো তুমি বুঝবা না, তুমি তো কেমনে দেখাটা তোমার দেখায় না, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূল বলেছে এটা সত্য, এটা ঈমান আনা। ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ এবং তার রাসূল বলেছেন এখানে কোনো রকমের কথা বলবে সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন ফালা ওরব্বিকা লা ইউমিনুনা, ফালা ওরব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তাআলা বলছেন, শপথ করে বলছেন নিজে রব্বিকে, নিজের শপথকে নিজে বলছেন, লাই তারা কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে কোনো বিষয়ে বিসংবাদ বিবাদ হলে আপনাকে সেটার ফয়সালাকারী না বানাবে। আচ্ছা ধরেন কবরের আজাব হয় হয় না, দুইজন দুইটা করলো, আপনি এখন কার কাছে যাবেন? রসুলের কাছে যাবেন। রসুল কি বলেছে? কবর আজাব হয় এবং কবরের নেয়ামতও আছে বলছে, সুতরাং আপনাকে এটা দায়িত্ব হবে। আপনি যে ফয়সালা দিবেন এই উপরে তাদের অন্তরে সামান্যতম কোনো দ্বিধা থাকতে পারবে না, কোনো দ্বিধা থাকতে পারবে না। ওই সল্লিমু তাসলিমা, মারার মানার মতো মানতে হবে, মানার মতো মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ তার জবাবটা সত্য। হাসরের মাঠে ফুলসেরা দিয়ে পার হতে হবে, কে কে পার হবেন না দেখি, সবাই পার হবেন না,
আমরা সবাই ইনশাআল্লাহ পার হব, আশা করি আল্লাহ তাআলা পার করে দিবেন। অথচ কোন সূরাতের যে যে বর্ণনা আমাদের দেয়া হয়েছে সেটা কি কুরের চেয়েও ধারালো এবং চুরের চেয়েও চিকন। মুতাযিলারা সর্বপ্রথম বললো যে এইটা দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং এটা ঠিক নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ ইমানদার তারা মনে করে এটাই সত্য, আল্লাহ রাসূল বলেছেন এটা সত্য, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেককে তোমার এরূপ দিয়ে পার হইতে হইবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং অবশ্যই এটা দিয়ে পার হইতে হইবে, এটা কি মানে ইমানদার আনে, কিন্তু যারা বিবেককে প্রাধান্য তারা কিন্তু এটা করে না। সুতরাং যারাই এই বিবেককে প্রাধান্য দেওয়ার গোষ্ঠীটাই হচ্ছে মালা, এরা কখনো ভালো কথা সহজভাবে নিতে পারবে না, যতই আপনি কথা বলেন তারা তাদের নেতার দিকে তাকিয়ে থাকবে। দুনিয়ার বুকে মানুষ নেতার কথাই শুনে, ভালো নেতা অথবা খারাপ নেতা। ধরেন যে একটু ভালো সে আলেমের কথা শুনবে, যে একটু দুষ্ট সে আরেক নেতার কথা শুনবে যে আলেম না, যে দুনিয়ার মুচ্ছা দুনিয়ার কথা শুনে না, দিনের কথা শুনে না, পেশাব করে ফানি লয় না, ওর কথা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাহলে মানুষ কিন্তু কারো না কারো কথা শুনে, হয় ইমানদারের কথা শুনবে না বেইমানের কথা শুনবে, যে ভালোর কথা শুনবে খারাপের কথা শুনবে, এমন কেউ নাই যে আমি কারো কথা শুনি না, এটা নাই, এটা পাগলও বলবে না। কারণ সে হয়তো পাপের কথা শুনছে, কারো কথা শুনছে, কারণ শিখতে তো তাকে হবেই। দুনিয়ার বুকে কেউ কোনোদিন না শিখে মানে শিখা মানে শিক্ষিত হয়ে দুনিয়া আসছে কেউ? হ্যাঁ, আপনাদের সব প্রচলিত আছে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে কত, হ্যাঁ 18 পারা, তাই না? 18 পারা। আচ্ছা উনি এত 18 বলছে কেন জানেন? বিশ্বাসটা করানোর জন্য। 20 পারা করে তো কত বিশ্বের সন্দেহ হতে পারে, এই জন্য 18 বলছে, 19-20 বলে নাই, কত বুদ্ধি করছে, সালাই করছে এরা। এটা একটা মিথ্যা কথা আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে তোমরা কিছুই জানতে না, এটাই সত্য, এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নেই, কারণ আল্লাহ বলছে এটা, আল্লাহর কথা এটা। সুতরাং কোন ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে বের হন, এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাআল্লাম ফাইনাল মারা লা ইউলাদু আলিমান, এলেম অর্জন করা কোন ব্যক্তি মায়ের পেট থেকে এলেম নিয়ে জন্মগ্রহণ করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াজালাকুম সামা ওয়াল আবসার ওয়া আফিদা কালিলাম মা তাশকুরুন, বলছে তোমাদেরকে বের করে আনছে তোমরা কিছুই ছিলে না, কিছুই জানতে না, তোমাদের জন্য তিনটে জিনিস দিয়েছে, এই তিনটে জিনিস দিয়ে তোমরা শিখো। জ্ঞানের উৎস তিনটা, জ্ঞানের উৎস কয়টা? তিনটা, এটা আল্লাহ বলে দিয়েছেন যে সামা ওয়াল আবসার ওয়া আফিদা, একটা হচ্ছে অন্তর আকল বিবেক, আরেকটা হচ্ছে চোখে দেখি বিশ্বাস করে, আরেকটা হচ্ছে হাসা অর্থাৎ আপনার ইন্দ্রিয় দিয়ে অনুভূত। এই তিনটে যে আল্লাহ উল্লেখ করেছেন, সামা ওয়াল আবসার ওয়া আফিদা, একটা হচ্ছে চোখে দেখেন না ইন্দ্রিয় গ্রাহ্য, একটা হলো আবসার, একটা হলো চোখে দেখে, একটা হলো সামা শোনা ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, একটা হচ্ছে বিবেক গ্রাহ্য, একটা ইন্দ্রিয় গ্রাহ্য, একটা হচ্ছে শোনা জ্ঞান, এটা কি ওয়াহী। জ্ঞানের উৎসই তিনটা, আপনি যে কোনো দিনই জানবেন তিনটা উৎসের বাইরে যাবে না। ধরুন আপনি আমি এখন কথা বলছি আপনি শুনতেছেন, কি দিয়া? ইন্দ্রিয় দিয়া। ইন্দ্রিয় কয়টা? পাঁচটা, ঠিক না? পাঁচটা ইন্দ্রিয় যে কোনো একটা দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কারণ উপরে লাগলেও বুঝতে পারেন না ঠান্ডা, তাই না? ঠান্ডা দ্বারা বুঝতে পারেন। কিন্তু আরেকটা দুই দুই চার হয়টা কি দিয়ে শিখছেন? বিবেক দিয়ে, তাই না? আচ্ছা আল্লাহ আছেন কি দিয়ে বুঝছেন? ওয়াহী শোনা, আল্লাহ নবীরা বলেছে তাই। আচ্ছা আমেরিকা আছে কে বলছে দেখছেন? কেউ দেখি নাই, কেন বুঝছেন? শুনে বিশ্বাস করছি, তাই না? এই পৃথিবীতে শোনার জ্ঞানটাই বেশি। আপনারা যে সমস্ত বই পড়তেছেন, এই ভূগোল বলেন ইতিহাস বলেন, এগুলি কি সবকে আপনি দেখছেন? কিন্তু এগুলি কি দিয়ে বিশ্বাস করছেন? শুনে শুনে বিশ্বাস করছেন। শোনার জ্ঞানটাই সবচেয়ে বেশি, এই জ্ঞানটাই, এই জ্ঞানটা যদি শুদ্ধ হয় এটা হচ্ছে নবীদেরটা, এটার নাম হচ্ছে ওয়াহী। আর যেটা মানুষের দ্বারা এটা ভুল, এটা ওয়াহী হইতে পারে না, এটা ভুল। তো দেখা যাচ্ছে যে মানুষের জ্ঞানের তিনটে উৎস কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া আসার পরে মানুষ অর্জন করে, মায়ের পেট থেকে অর্জন করে আসে না। অথচ এরা মনে করে যে মায়ের পেট থেকে কেউ অর্জন করে আসে, কত বড় ডাহা মিথ্যা কথা এখনো শিখানে, কিন্তু এটাও কারামত বানাইছে, এটাও কারামত। আচ্ছা একজন মানুষ ছোট বাচ্চা বসে কি কারামত আসতে পারে? এটা কোনোদিন না। হ্যাঁ আল্লাহ যাকে দিয়েছে সেটা আল্লাহ আলাদা কথা, যেমন আল্লাহ তারা কাকে দিয়েছে? ইউসুফ ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, প্রয়োজন ছিল মাকে দোষমুক্ত করার জন্য তার মুখ থেকে ওই সময় বের করার দরকার ছিল, পরে বের করলে বলতে তুমি বড় হয়ে শিখে নিছ, ছোট মুখ দিয়ে বের করে দিয়েছে যে মাকে আমার মা দোষমুক্ত, কোনো ত্রুটি মুক্ত, পবিত্র আমার মা, এটা বলার জন্য ছোট বয়সে বের করে দিয়েছেন। এটা তার চেয়ে বড় কারণ তার মায়ের জন্য বেশি দরকার ছিল, সেটা করেছেন। কারণ আল্লাহ তাআলা কারামত ওই সময় আসে, একজন মনে রাখবেন কারামত যখন তখন দেখানো জিনিসটা, বিপদে পড়েছে ইমানদার, কোনো ইমানদার কোনো বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য হচ্ছে কারামত। এই কারামত যেখানে সেখানে দেখানোর জন্য নয়, আপনার সন্তান নাই আপনার সন্তান বানায় দেয় এটা কারামত নয়, এটা মিথ্যা কথা।
বুঝছেন, কারণ এটা কোনো বিপদের কিছু নাই। কিন্তু বিপদ হচ্ছে আপনি হয়তো দেখছেন যে আপনি পড়ে গেছেন বাঘের খপ পরে, বাঘে আপনাকে স্যালুট দিয়ে নিয়ে আসতেছে, বুঝবেন যে এটা হচ্ছে কারামত, বুঝলেন। এই জন্য সাফিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাস ছিল, নাম ছিল সাফিনা। একবার তিনি নদীতে গেছেন তো ব্যবসা করতে গেছেন। ব্যবসা করার কারণে ওনার নৌকাটা ভেঙে গেছে, হঠাৎ করে বিপদ নৌকা ভেঙে গেছে। তিনি কাঠখণ্ড ধরে লটকে আছিলেন, নদীতে কেউ এরকম অ্যাক্সিডেন্ট হলে ওই তাড়াহুড়ো করবে না, নাহলে শক্তি ক্ষয় হলে মরে যাবে। কাঠ ধরে থাকবেন আস্তে আস্তে, যেদিকে নিয়ে যাবেন চলে যাই, এটা হলো বুদ্ধির কাজ। তো তারা বুঝতে পারে আরবরা, যেহেতু আরব সাগরে তার ব্যবসা করতো, ধরেছিল। এক সময় যাতে এটা একটা এই ডাঙ্গায় নিয়ে এমন এক জায়গায় নিয়েছে, এটা হচ্ছে একটা দ্বীপ, যাইয়ে দেখে যে সেটা একটা এ আছে, বড় বড় গাছ, দ্বীপে গাছ উঠছে। তো তিনি সেখানে ঢুকে সামনে দেখে যে বিশাল বাঘ, হাওলুম, বুঝছেন তো, সামনে দাঁড়িয়ে আছে। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহর খেদমত করেছি, আমার তুমি আক্রমণ করতে পারো না। এই কথা বলছে বাঘটা তাকে আক্রমণ করে নাই, দূর আশ্চর্যের বিষয়টা, এটা সহি বর্ণনা দেব সাব্যস্ত, বাঘটা তাকে আক্রমণ করে নাই। তিনি পার হয়ে চলে আসছেন, বাঘটা আক্রমণ করে নাই, বরং আস্তে পথ দেখে দিয়ে সামনে চলে গেছে। দেখে দেখেন পিছনে যিয়া তিনি লোকালয়ে প্রবেশ করেছেন। এইটা হচ্ছে কারামত, সত্য কথা, এটা বিপদ থেকে উদ্ধারের জন্য। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একটা ঘটনা উল্লেখ করেছেন, তাবেঈর ঘটনা। তিনি একবার আগুন, সাহাবীর ঘটনা, তিনি একবার আগুনের ভিতর দিয়ে বাইরে চলে আসছেন, আগুন তাকে গ্রাস করে না। কেন? ওই তখন তাকে আগুনে কড়াইতে নিক্ষেপ করা হয়েছে যে এখন তাকে পুড়িয়ে ফেলা হবে, যদি কোনো তুমি রাসূলের ইমান অস্বীকার না করো। তাকে ইমান থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন, তিনি বেঁচে গেছেন। কিন্তু এগুলি হচ্ছে ইমানদারকে আল্লাহ সহায়তা করেন, কিন্তু শিরিক করার জন্য কারামত আসে না রে ভাই। এরা শিরিক করার জন্য কারামত তৈরি করতেছে, হুজুরের কবরে থেকে কিছু করতে পারে, মিথ্যা কথা। কোনো কবরে থেকে কেউ কোনোদিন কাউকে সাহায্য করতে পারে না, এটা মিথ্যা কথা। এটা যদি কেউ করে তাহলে ঈমান চলে যাবে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে এটা প্রচলিত আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার তাফসীরের মধ্যে চলে আসি, আল্লাহ তাআলা বলছেন ফাকাল কাফিন হাজা শাইউন আজীব, কাফেররা বলল আশ্চর্য জিনিস। আশ্চর্য কি হিসেবে? যে মানুষ থেকে কেন নবী হলো। আরেক আশ্চর্য হলো যে তিনি আমাদের মতো বাজারে হেঁটে যান, বিয়ে শাদি করেছেন, সন্তান সন্ততি আছে, তিনি তো গতকালে আমার সাথে চলাফেরা করছেন, আজকে নবী হয়ে গেলেন কেন? এটা তাদের আশ্চর্যের বিষয়। কিন্তু তাদের আশ্চর্যের বিষয় এগুলিও কিন্তু এখনই, কিন্তু আপনি যদি কোনো একজন মানুষ ধরেন, কেউ যদি কোনো তাওহীদের জ্ঞান পাইছে বাজার, আপনি কারোকে বলেন ভাই আপনি কিন্তু এটা করেন শিরিক করেন, তুমি তো সেদিনের খারাপ ছিলে, আজকে তুমি কত একটা ভালো লোক হয়ে গেলো, হ্যাঁ তুমি আমাকে শিখাইতে আস, যাও ধমক দিয়ে দূরে দিবে। এগুলি কিন্তু ওই কাফেরদের সিলসিলায় তারা চলতেছে, তারা কোনোদিন হক নেয়ার কথা চিন্তাও করবে না, আপনাকে ঠিকই বিভ্রান্ত এবং বিপর্যস্ত পথের মধ্যে ফেলে দিবে আপনাকে। তারা আর কি বললো, নবী যে দুটি জিনিস নিয়ে আসেন মূলত, এটা একটা কি বলেন, আল্লাহর উপর ইমান, একটা হলো ইয়াউমুল আখিরের উপর ইমান। নবীদের দুইটা দল, এই জন্য আল্লাহ কোরআন কারিম আপনি দেখবেন আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুইটা দিন বলেছে। আল্লাহর উপর ইমানের সাথে সব কিছু জড়িত আছে। যে কেউ আল্লাহর উপর ইমান আনবে, নবীরা কয়টা জিনিস আনবে বলছিলাম, মৌলিকভাবে দুইটা, মৌলিকভাবে কেন, অন্যগুলো আসে অদিন অদিন চলে আসে, কিন্তু দুইটা জিনিস বললে বাকিগুলি আসবেই, অদিন আসবে। এই জগতের আল্লাহর উপর ইমান আনলে, আখিরাতের উপর ইমান আনলে, সে কিন্তু ওই জগতের জন্য কমপ্লিট করে ফেলো, অর্থাৎ দুই উভয় জগতের কাজ তো কমপ্লিট হলো। এই জন্য কোরআন কারিম বারো বলেছে আল্লাহ ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির দুটো বলেছেন। তো আল্লাহ তাআলা তার নবীকে, আল্লাহ তাআলা তার নবীকে যখন পাঠাইলেন, একজন নবী না প্রত্যেক নবী কি দাওয়াত দিয়েছেন, মা লাকুম মিন ইলাহিন গায়র, একটাই দাওয়াত ছিল নবীদের দুনিয়ার বুকে, বড় দাওয়াত, সেটা কি তাওহীদের দাওয়াত, যে ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি তো ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নেই। এইটার সাথে কমপ্লিমেন্টারি দাওয়াত ছিল যে তোমাদের দুনিয়ার বুকে যত কিছু হয় এর একটা পরিণতি কিন্তু আছে, পরিণতি অবশ্যই আছে, সেটা কি, তুমি যদি ভালো করো আল্লাহর কাছে ভালো পাবে এবং আখিরাতে জান্নাত আছে, আর যদি খারাপ করো আল্লাহর কাছে অবশ্যই শাস্তি পাবে, আখিরাতে তোমার জন্য জাহান্নাম আছে, এটা কিন্তু তারা বলতেন। এই জন্য যেই কিতাবে এই দুইটা জিনিস নাই, যেই গ্রন্থে আল্লাহর কথা পরিচয় নাই, যেই গ্রন্থে আখিরাতের কথা নাই, সেটা আল্লাহ নাজিল করা কিতাব নয়, সেটা আল্লাহ নাজিল করা কিতাব নয়। এই জন্য আমরা বলি বেদ আল্লাহর কিতাব নয়, আমরা বলি ত্রিপিটক আল্লাহর কিতাব নয়, আমরা বলি ওই গ্রন্থ সাহেব আল্লাহর কিতাব নয়, আমরা বলি এই সমস্ত যেগুলো মানুষের দুনিয়ার বুকে যে সমস্ত মানুষের তৈরি এগুলো আল্লাহর কিতাব নয়, কারণ এগুলোতে কি নাই, তাওহীদের কোনো কথা নাই এবং এগুলোতে আখেরাতের কোনো কথা নাই। এর অর্থ হচ্ছে এগুলো যতক্ষণ পর্যন্ত দুই জিনিস না থাকবে এগুলি নবীদের শিক্ষা হতে পারে না, নবীদের এই দুইটার জন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবীদেরকে পাঠিয়েছেন, ইমান বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো নবী যখন তাদেরকে বলেছেন যে তোমরা ইমান আনো, আখেরাতে কীভাবে জান্নাত পাবে, তো তারা আশ্চর্য হয়ে তারা বলতো
আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাঈদ, যদি আমরা মরে যাই তারপর কি হয়ে যায়, মাটি হয়ে যাই, আবার কি আমরা পুনরায় ফিরে যাব? অর্থাৎ তারা এটা বড় আশ্চর্য হইতো। আশ্চর্য হইতো কেন? তারা চোখের সামনে দেখছে মাটি হয়ে গেছে, তো মাটি থেকে আবার বানাবে কে? তারা এটা আল্লাহ তারা করতে পারবেন এটাকে তারা বিশ্বাস করতো, এটা যে আল্লাহ করবেন না, আসলে এটাই করবেন না মনে করতো। আজ যদি আপনি একটু খেয়াল করেন, বর্তমান মুসলিম বিশ্বে যে সমস্ত মুসলিমরা আছে, আল্লাহ তাআলার বিধানের সাথে যারা শয়তানি করে যাচ্ছে, আল্লাহর হুকুমের সাথে যারা গাদ্দারি করে যাচ্ছে, আল্লাহর কথা না শুনে চলে যাচ্ছে দুনিয়ার বুকে, দেখছেন না? আছে না? নাই, আছে। প্রত্যেকটি মানুষকে একটু চিন্তা করেন, যে ব্যক্তি হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সে কি আসলে চিন্তা করতেছে যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো? চিন্তা করে না, এরা চিন্তা করে না। যদি চিন্তা করতো সে কখনো এই অবস্থা থাকতে পারতো না। চিন্তা যদি করতো, যে চিন্তা করতো যে আমি আল্লাহর সামনে এর জবাবদিহি করতে হবে, আমি যে অন্যায়টা করছি আজকে যেটা করছি কালকে কিন্তু এটা যদি মারা যায় আল্লাহর সামনে আমার ধরা ধরপাকড় আমাকে ধরবে আল্লাহ তাআলা, সে কিন্তু অন্যায়টা করতে পারে না। বেশিরভাগই কিন্তু ঈমান আনে না। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতে বলেছেন যে আকসার হুম লা ইউমিনুন, তার অধিকাংশ লা ইউমিনু বিল আখিরাহ, আখিরাত ঈমান আনে না। যদি ঈমান আনতো তারে অন্যায়টা করতে পারতো না। তাহলে জানেন, আপনি আজ ধরেন এক কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছেন, এক কলমের খোসা। আগে তো মানুষ সিস কিছু আসছিল, বুঝলেন কিনা? আগে পকেট মারতো, দেখছেন না? আগে সত্যি পকেট বড় থাকতো, আমি দৌড়ে দৌড়ে থাকতাম। এখন পকেট ধরি না কেন? এখন পকেট মার করে না, এই মানুষের কয় টাকা পাবো, আমি তো কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছি, এবার কলমের পকেট মানি করি না আমি। এখন পকেট মার, এখন আর দেখবেন যে ঘরের শীত ক্যাপাস নাই, কারণ তারা এখন বছরে আরো বড় জায়গা শিখে গেছে। এই সমস্ত ছোটখাটো জিনিস চুরি করে না, বিশাল বিশাল পুকুর চুরি করে। পুকুর তো পুকুর না, মানে বিশাল বিশাল চুরিকে পুকুর চুরি বলা হয়। হ্যাঁ, এরা এখন বড় চুরি করে, এখন তারা আল্লাহর ভয় মোটেই, তখন মানুষ চুরি করতো, তখন মানুষ চুরি করতো কি জন্য? পেটে কিদা, বেশিরভাগ পেটে কিদার কারণে চুরি করতো। চুরি করে কিন্তু বড় লোক হতো না, এটা দেখা যেত না। এখন মানুষ চুরি করে বড় লোক হওয়ার জন্য, এরা আখেরাতে যদি ভয় থাকতো কেউ এই চুরি করতো না, আখেরাতের ভয় থাকলে চুরি করতো না। কারণ আখেরাতের ভয় থাকলে তারা মনে করতো আল্লাহর সামনে আমাকে জবাব দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি ভয় করবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্য আল্লাহ দুটি জান্নাত রেখেছেন, দুটি জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি এই ভয়টা করবে সে অন্যায়গুলি করবে না, সে তাওহীদের উপর থাকবে, শিরিক মুক্ত থাকবে, সে ঈমানের উপর থাকবে, নেক আমল করবে, হালাল কামাই করবে, হারাম থেকে দূরে থাকবে। আর যে ব্যক্তি এই ভয়টা করবে না, এই ভয়টা করবে না, তার মধ্যে কি আসবে? অন্যাচার, অত্যাচার, অনাচার, যাবতীয় বেবিচার এবং যত অন্যায় কাজ সবগুলি সে করবে, কারণ সে তো ভয় নাই, কিছুই করবে না। আপনি অনেক মানুষকে, আমি একজনকে বললাম, ভাই আপনি যে সুদে কারবার করতেছেন, একটু আখেরাতের কথা বলবেন, কেউ আপনার বেশি কথা বলেন, আমি আমার পরিবারকে খাওয়াতে হবে না, মানে পরিবার তার বেশি দরকার, চিন্তা করে না? এই পরিবার কিন্তু তাকে মরার পরে সাথে সাথে কি পরিবার ঘরে রেখে দেয়, কি বলে, যত তাড়াতাড়ি সম্ভব এটা সরাও, গন্ধ বের হবে। মালিক ইবনে দিনার এক লোককে দেখছে দুনিয়ার বুকে লাফাই লাফাই হাঁটতেছে, মানে অহংকার করে হাঁটতেছে। কেউ ব্যক্তি অহংকার করো কেন? তুমি আমাকে চেনো নাই, মানে বুঝাই চাচ্ছে যে তুমি কে হুজুর মানুষ গোটা, আমি হচ্ছি অমুক তমুক, হ্যাঁ নেতা ঘোষের মানুষ আর কি। বলছে আমি তোমাকে চিনি ভালো করেই, তুমি একটা ময়লা জিনিস ছিলে, একটা ময়লা জিনিস ছিলে, নিকৃষ্ট জিনিস ছিলে, সেখান থেকে বের হয়ে দুনিয়াতে আসছ, বড় হওয়ার পরে তুমি যখন চলে যাবে তখন তুমি আরেকটা ময়লা হবে, ময়লা না, কেউ তোমাকে রাখবে না, যে কোনোভাবে তোমাকে খাদার ভিতরে ঢুকাইবে, আর এর মাঝখানে তুমি কিন্তু অনেকগুলো ময়লা নিয়ে বহন করে বেড়াচ্ছ, ঠিক না? আমি তোমাকে ভালো করেছিনি। লোকটা তখন বুঝতে পারলো, তার অবস্থা বুঝতে ফিরে আসলো। এরকম মানুষকে বলতে হবে জিনিসটা। বেশিরভাগ মানুষে বালাকসের আখরা, যারাই আজ গুনার কাজ করছে বেশিরভাগই আখরাতুল ফতারা, ইমান আনে না। তারা যদি মনে করতে হিসাব দিতে হবে আমাকে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে তারা কিন্তু অনেক আগেই নিজেকে সংকুচিত করে নিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে আল্লাহ তার সাথে সাক্ষাতের আশা করেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ আশা করেন না? করি, আমরা প্রত্যেকেই করতেই হবে, নাহলে ইমানদার হতে পারবো না, ইমানদার হতে পারবো না। আল্লাহর সাথে সাক্ষাতের আশা ব্যতীত কোনো দিকে যাওয়ার সুযোগও নেই। পালাইতে পারবেন? কোথায় পালাবেন? যেটা পালাবেন ওটা কার জায়গা? আল্লাহর জায়গা। কেউ কেউ এখন মঙ্গল গ্রহে জায়গা কিনে দিচ্ছে বউকে, তাই না? বউ বোকা, সে এক সালাক। বউ দরে দুনিয়াতে যদি কোনো একটা কিছু দিত, একটা স্বর্ণ দিত, তাও একটা কাজে লাগতো, বেচারি কোনোদিন বেঁচে দেখাইতে পারতো। মঙ্গল গ্রহে জমিন কে খাবে? হ্যাঁ,
গেলে আর হ্যাঁ মানে এক পক্ষের একটা টিকিট দয়া দিলে ওখানে যাই আর আসতে পারবে না, তো বোকান আসে, মরে গেলে কি ওখানে যাইতে পারবে? তো এইগুলি হচ্ছে বোকামি করা, যেগুলি হচ্ছে বেউদা কাজ, ওইটা কাজ আছে। মঙ্গল গ্রহে ধরলাম যে পাঠাই দিল মঙ্গল গ্রহে, ওইটা কার জায়গা? আল্লাহর জায়গা। আল্লাহর জায়গা ভেদ করে কোথাও আপনি যেতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া মাশাআল জিন্ন ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আখতারিস সামাওয়াত ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, যদি চেষ্টা করে দেখো তো আল্লাহর রাজত্ব ভেদ করে অন্য কোথাও যেতে, যেখানে যাও সেটা কার জায়গা? আমার আল্লাহর জায়গা। সুতরাং আপনি যেহেতু বুঝছেন আপনি কোথাও যেতে পারবেন না, চেষ্টা করলেও যেতে পারবেন না, এমনকি হাশরের মাঠে আপনাকে উঠতে হবে, উঠতে হবে, সেটাকে আপনি ইচ্ছাকৃত উঠা না, উচ্চকিত নয়, দৌড়ে উঠতে আল্লাহ নেই সিংহে ফুটকার দিয়েছেন, ফাইদা হুম মিনাল আজিদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন। কবর থেকে হাশরের মাঠের দিকে এমন ভাবে আপনি দৌড়াচ্ছেন মনে হয় যেন কোনো নির্দিষ্ট ইলা নসবিহিম ইউফেদুন, যে একটা নির্দিষ্ট লক্ষ্যকে আমি ভেদ করতে হবে। দুনিয়ার মুখে কি করেন, বিস্কুট দৌড় দেখছেন কিনা? ফলমানের কি করে বিস্কুট দেওয়ার জন্য জগ বদৌড়, এই বিস্কুট তার না খাইলেও চলে, কিন্তু এখন প্রতিযোগিতার জন্য তার দরকার, বুঝছেন তো? প্রতিযোগিতা তার দরকার। হ্যাঁ ফুটবল খেলে তো, ফুটবল এটা না পাইলে কি হবে? তার কিছু হবে না, কিন্তু কেন দৌড়া? আমাকে পাশ করতে হবে। হাসরের মাঠে এইভাবে দৌড়াবেন, আমরা সবাই এভাবে দৌড়াবো হাসরের মাঠের দিকে, যে ইলা মুসুবিহি ইউফেদুন, একটা নির্দিষ্ট লক্ষ্য দিয়ে দৌড়াচ্ছি যে আমাকে এখানে পৌঁছতে হবে, সেখানে আমরা পৌঁছে যাবো। সেইখানে পৌঁছার পরে এই যে হাসরের মাঠে আমরা পৌঁছাচ্ছি, হাসরের মাঠ থেকে কি কোনা কানে দিয়ে কোথাও আটকে থাকা যাবে? হ্যাঁ আল্লাহকে আপনারা দেখছিলেন না, এখন দেখতেছেন তো না? দেখেন না, দেখেন তখনও কিন্তু দেখবেন, তখনও দেখবেন। আল্লাহ কি বলেছেন, ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা আসমানের চারপাশ ঘিরে থাকবে, আপনি বের হইতে পালাইতে পারবেন না। যে আজাব তো দেখতেছি, দেখি একদিকে কোনো দিকে পালাই যায়, একটু চিপা চাপা দিয়ে পার হইতে পারে কিনা, ওসব জায়গা নাই, ফেরেশতারা চোদ্দিক ঘিরে আছে, ফেরেশতারা চারদিক ঘিরে আছে, আপনি কোথাও যেতে পারবেন না। এমন এক জমিন যেই জমিনে কোনো কারো অপরাধ হয়নি, আল্লাহ এমন জমিন তৈরি করে দিবেন। ইয়াউমা তুবাদ্দাল আরদু গায়রাল আরদু ওয়াস সামাওয়াতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিন জমিনও পরিবর্তন হবে, আসমানও পরিবর্তন হবে, মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে এবং কোনো কিছু গোপন থাকবে না। ইয়াউমা লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন থাকবে না। কেন গোপন থাকবে না? এটা কারণ একটা আছে, এমনি তো গোপন নাই আল্লাহ কাছে সবকিছু। আর একটা বড় কারণ হচ্ছে একে অপরকে শোনা যায়। এখন আমরা দূরের মানুষ শুনি না, কেন জানেন? আমরা পৃথিবীটা গোল, একটু নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নেমে একটু একটু করে নিচে নামছে না, একটু একটু করে নিচে নামছে, একটু একটু করে নিচে নামছে, পৃথিবীটা এইভাবে নিচে নামছে, কিন্তু ওই জমিন হবে সমান, ওই জমিন কোনো নিচু না, গোল না, এই জমিনের সমান একেবারে। এটা কাকুরসির নাকি, সেখানে কোনো পাহাড় নাই, নদী নাই, নালা নাই, গাছপালা নাই, কিছু নাই, সেখানে শুধুমাত্র একটা আটার কাইয়ের মতো হবে পুরো জমিনটা। এই জমিনের মধ্যে দাঁড়িয়ে থাকবো কত বছর? পঞ্চাশ হাজার বছর। এখানে দাঁড়াতে হবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা হিসাব কিন্তু সহজে নেবেন, আপনি মনে করেন না, একজন একজন করে হিসাব নেবেন, সারিউল হিসাব, সবার হিসাবে একজন একজন করে নেবেন, একসাথে সবার হিসাব তিনি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, হয় কি না? সমস্যা হয় না। এখন যে আল্লাহ তাআলা সবার কথা শুনে না একসাথে, আপনি কয়জনের কথা শুনতে পান একসাথে? একজন, দুইজন যদিও একজন ফাঁকিবাজ, একজনটা শুনে নাই, সে জিজ্ঞাসা করে কি বললেন আবার বলেন তো, কারণ ওইটা শুনে নেই, আসলে শুনে নাই। দুই আল্লাহ তাআলা এই জন্য বলছেন, মা জাআল্লাহু রাজুলান মিন কালবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কারো অন্তরের মধ্যে দুইটা কলব দেন নাই। যে ব্যক্তি বলে আমার দুইটা কলব, সে মিথ্যাবাদী। এই জন্য ওই যে আমাদের হাবেশ সাহেবরা এক হুজুরে দুইজনের ফড়া শোনে না, একজনকে না একজনকে সে ফাঁকি দিচ্ছে, দুজনের ফড়া একসাথে শুনতে পারে, একজন একজনকে শোনা উচিত, কারণ কখনো এটা ঠিক না, একজনকে ফাঁকি দিচ্ছে, এই ফাঁকি দিয়ে এটা ঠিক না তার জন্য। এই জন্য অনেকে একজনকে শুনে একজনকে শুনে, বলে এটা শুনেছি তোমারটা শুনিয়ে পারে, তিন চারজন একসাথে শুনলে এখানে ভুল হলে হচ্ছে লোকমা দিতে পারে, ঠিক আছে, কত চার কাম এখানে এই মাত্র গেছে, ওখানে লোকমাটা ধরছে, এর মাঝখানে আরও কত লোকমা বাড়িয়ে গেছে সেটা ধরতে পারেনি, কখনো না। আল্লাহ তাআলা কিন্তু একসাথে সবার কথা শুনতে পান কি না? সমস্ত মানুষের, সমস্ত পাখিগুলো শুনতে পায় না, সমস্ত প্রাণীগুলো শুনতে পায় না, সবাই শুনতে পান। হাসের যদি হিসাব, ইন্না রাব্বাকা সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণ করবেন, এত দ্রুত আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু হিসাব গ্রহণের এই প্রক্রিয়া, একজন দুইজন না, কত মানুষ, অসংখ্য অগণিত মানুষ, যে আল্লাহ শুধু জানে, জিন কতটা আল্লাহ জানে, এগুলি হিসাব আল্লাহ তাআলা দ্রুত নিবেন। ধনীরা ধনীদের থেকে, গরিবরা 500 বছর আগে চলে যাবে জান্নাতে, পর ধনীরা পরে আস্তে আস্তে যাবে, এটা হাদিসে আসতে আসে না, আসছে আস, তাহলে আপনি বুঝতে পারছেন যে আল্লাহর সামনে আপনাকে যেতেই হবে, আল্লাহর সামনে যেতেই হবে। কিন্তু বেশিরভাগ মানুষ এই দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার কথা শুনে না, ঈমানের উপর চলে না, বেশিরভাগ কিন্তু আখিরাতের উপর ঈমান রাখে না। যদিও তারা মুখে বলে আখিরাতের উপর ঈমান রাখি, তারা আসলে ঈমান রাখে না, কারণ তারা জানতো যে প্রত্যেকটি কাজের হিসাব তাকে দিতে হবে, প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না,
এই জন্য হাশরের মাঠে আমল নামা থাকবে কি থাকবে না? থাকবে। কি বলবে? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো? ছোট বড় সব তো লিখে ফেলছে, ছোট বড় সব লিখে ফেলছে, লেখা কিন্তু বন্ধ নাই। কিন্তু যে ব্যক্তি বিদায় হিসাবে জানা যাবে আল্লাহর বিশেষ দয়া, যে হিসাব আল্লাহ বলবেন যে থাক হিসাবের দরকার নেই, পার করে দাও। আল্লাহ আল্লাহর কাছে এটাই দোয়া করে আল্লাহ যেন আমাদের পার করে দেয়। কারণ যে ব্যক্তি হিসাব করবে সে বিপদে পড়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন, যে যখন দোয়া করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু একদিন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমাকে সহজ হিসাব দিয়ে পার করে দিন, সহজ হিসাব করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো সহজ হিসাবটা কি জিনিস? বলে না। বলে সহজ হিসাব হচ্ছে আবদ শুধু সামনে আসছে, যাও পার হয়ে যাও আল্লাহ। কারণ মা নৌকে সাহস দিবা, যাকে জিজ্ঞাসা করা হবে সে শেষ। তুমি এটা করছো, তুমি এটা করছো যদি জিজ্ঞাসা করা হয়, যদি বলে যে আমি করি নাই তখন শুরু হয়ে যাবে। আর যদি বলে আল্লাহ আমি করেছি, গুনাহ করেছি, বলে মাফ চা, দুনিয়া তো গোপন রাখছি, এখন তার গোপন করে দিলাম, তোমার মাফ করে দিলাম। কিন্তু দুনিয়াতে বলে বেড়াইছে, বলে বেড়ায় না? হ্যাঁ, বলে বেড়ানো না আল্লাহর দিনের বিরুদ্ধে নাড়তে সবগুলি। বেশিরভাগ মানুষ এখন আল্লাহর দিন শিখতে চায় না, শিখাতে চায় না সন্তানদেরকে, আল্লাহর দিন শিখাতে চায় না। আল্লাহর দিন শিখাকে বলা হয় আনপ্রোডাক্টিভ খাত, মানে এটা না কি, হ্যাঁ কি মানে কোনো উৎপাদন অনুৎপাদন খাত, অনুৎপাদিত খাত, এখানে কিছু উৎপাদন হয় না বলে। ওরে আল্লাহ তোর কি উৎপাদন করছো, এটা কি উৎপাদন করে দিত তোমাকে এটা দিয়ে? তুমি আখিরাতের জন্য ওকে তৈরি করছো, যে জীবনটা আসল জীবন ওইটাই আসল জীবন। আর দুনিয়ার জীবনটা হচ্ছে স্বপ্নের মতো মনে হবে সেদিন। স্বপ্নে কেউ কি দুনিয়া সব কাজ করে ফেলে? স্বপ্নের সমস্ত কাজ কেউ করে ফেলে? আমি যদি এখানে আসছি আজকে বেড়াতে আসছি, এখানে আমি যদি বলে না আমি যদি আসছি ভালো লাগতেছে জায়গাটা, এখানে আমি একটা বাড়ি করে ফেলি, এরপর দুই দিন পরে গেলে মানুষ কি বলবে? বোকা, এখানে সে এত বেড়াতে আসছিল, বেড়াতে এসে এত কিছু করার তার দরকার ছিল না, এত কিছু দরকার ছিল, যতটুকু দরকার ওটুকু দরকার ছিল, করার দরকার ছিল, দুনিয়ার সব কিছু করার দরকার ছিল না। এটা না করে আজ যারা আখিরাতের জ্ঞানকে, আখিরাতের এলেমকে, আখিরাতের অর্জনকে, আখিরাতের দিন শিক্ষাকে তারা আনপ্রোডাক্টিভ বলতেছে, অনুৎপাদনশীল বলতেছে, এর অর্থ হচ্ছে তারা কতটুকু আল্লাহর দিন সম্পর্কে অবজ্ঞা পোষণ করতেছে। আর আল্লাহর দিন সম্পর্কে অবজ্ঞা বললে কি হয়? আল্লাহ বলে দিয়েছেন ওমান আল্লাহু মিম্মান যুকিরা বিআয়াত রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কেউ নাই, তার থেকে বড় জালেম আর কেউ নাই। কেন? কুফুরি কাফের হয়ে যায় যে ব্যক্তি যুকিরা বিআয়াত রাব্বি, আল্লাহর আয়াত নিদর্শন সমূহ তাকে বলা হয়েছে, কোরআন আয়াত বলা হয়েছে, হাদিস বলা হচ্ছে, এটা মানতে হবে, এটা মানতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, সে কি করছে? আরাদা আনহা, মুখ বাঁকিয়ে রয়েছে, শুনবে না, মুখ শুনবে না, শুনলাম না। হ্যাঁ, আজকাল বড় লোকরা কি তাদের সন্তানকে দিন পড়ায়? দিন বিরুদ্ধে চলে, বরং সন্তান দিন যদি কোনোটা কোনো সন্তান মসজিদে দেখছে বড় লোকের মাথা গরম হয়ে যায়, হায় হায় তোর তো ছেলে তো দেখছি খারাপ হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে উল্টা, এরকম মনে করে। আপনি শুনে আসছেন যখন অনেক জায়গাতে এরকম মনে করে, অনেক ছেলে দুঃখ করে তার বাবা তাকে মসজিদে আসতে মানা করে, তার বাবা তাকে দাঁড়িয়ে রাখতে মানা করে। অনেক মেয়েরা বলে যে আমার বাবা মা আমাকে পর্দা করতে নিষেধ করে, আমার বা এরকম, তারা বলে তোমরা এখন দিন নাউজুবিল্লাহ, দিন দুনিয়া নাকি উপভোগের দিন করতেছে, উপভোগ তোমরা উপভোগ করবা, তোমরা এখন ভালো হয়ে গেলে কেমন, নাউজুবিল্লাহ এরকম। ঢাকাতে একজন বড় অফিসার, পুলিশ অফিসার ছেলে দিনদার হয়ে গেছে, এখন তাদের ভয়ে, তাদের নিজেরা ভয়ে আছে, ছেলে দিনদার হয়ে গেল, হায় হায় কি কয়, এটা তো তারা কে পেয়ে গেছে, তারা কোন হুজুরে পেয়েছে, তারা কোন হুজুরে তারা গেছে, এটা এখন তার হচ্ছে দুনিয়া উপভোগ করার সময়, নাউজুবিল্লাহ। কোন সময় দুনিয়া বোঝার সময়? দুনিয়াকে আখেরাত বোঝার সময় কখন? কখন? এগুলি সবই হচ্ছে ভুলের উপর প্রতিষ্ঠিত থিওরি, এগুলি সবই তৈরি করে যে আল্লাহর দিন থেকে যারা বিমুখ থাকে তারা সেটা করে, তারা চিন্তা করে না দুনিয়াতে কেন আসছে আর কোথায় সে যাবে, কোন কেন আসছে, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই ইবাদতের বিরোধী যেটা হবে এটা অবশ্যই আল্লাহ তাআলার বিরুদ্ধে যেটা যাচ্ছে। কিন্তু সন্তানদেরকে আপনি যদি কোনো দুনিয়া সব পড়ান আর আপনি মনে করেন আমি তো এতিমখানা দিছি, মাদ্রাসা দিছি, আমার সন্তান এই মাদ্রাসায় পড়লো না, আমার সন্তান এই দেখলো না, আমার সন্তানের কোনো কিছু কোরআন হাদিস পড়লো না, মুখস্থ করলো না, এরপর আপনি বললেন যে আমি তো এটা দিয়েছি ওইটা দিয়েছি, এর অর্থ হচ্ছে আপনি চাচ্ছেন আপনার সন্তান জাহান্নামে যাক আর অন্য সন্তানরা জান্নাতে যাক, তাই তো? কারণ আপনি তো জান্নাতের জন্য তৈরি করেন নাই, আপনি জান্নাতের নিজের চেষ্টা করছেন না, তাহলে আপনি তো নিজেই ভুলের মধ্যে আছেন। এই হচ্ছে মালাদের কাজ, তারা সবসময় সবসময় কি করবে, গাত্রাসা, গাত্রাসা বলে অহংকারে ফেটে পড়বে, উদ্ধত সব দেখাবে, তারা মনে করবে উনি তো এই সেই, তারা দাড়ি কামাই আসবে আর আপনি তাকে সার সার করবেন, দেখেন না আপনারা। আর যিনি দাঁড়িয়েও লাস তাকে আপনি বলবেন যে মজুর বোধ ভাত খাইতে আসছে, দাওয়াত খাইবে বোধ হয়, মানে আপনার একটা টেন্ডেন্সি কাজ করে, এটাও একটা খারাপ কাজ,
এটাও একটা খারাপ চিন্তা ভাবনা, এটা কখনো করতে পারেন না। বরং সম্মানিত ব্যক্তি হচ্ছে যে আল্লাহর দিন মেনে চলে, ঠিক কিনা? যে আল্লাহর দিন মেনে চলে। আর যে ব্যক্তি আল্লাহর দিন মানার ক্ষেত্রে সে বিভিন্ন রকম অজুহাত খুঁজে, সেই ব্যক্তি হচ্ছে শয়তান, সে শয়তানের দোষ অথবা শয়তানের দিনই কার্যকর করতে চেষ্টা করতেছে। এদের থেকে আমাদের যোজন দূর থাকতে হবে, বহু দূরে থাকতে হবে। এটা শরীয় বিরোধী কাজ নয়, শরীয়ত শরীয়ত অনুমোদিত কাজ নয়, এটা করতে পারে না। এই জন্য কাফেররা এটা বলতো, কি বলতো? আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাইত, মরে গেলে মাটি হয়ে গেলে এরপরে আবার ফিরে আসব? এত বড় দূরের কথা, কখন ফিরে আসার কথা সে বলতেছে? মানে তারা এটা বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিম উল্লেখ করেছেন, ওয়াদরাবালানা মাসালান ওয়ানসিয়া খালকা। আখনাস ইবনে শুরাইক অথবা কোনো একজন কাফের, বড় কাফের আসে বললো, একটা আনলো ওই নারী ইয়া মানুষ মরা মানুষের খুলি একটা আন, খুলি ভাঙলে ভাঙে বললো আল্লাহ জীবিত করবে? আল্লাহ তা কি বললেন? যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন তিনি এটা অবশ্যই জীবিত করবেন, তিনি সব কিছু জানেন, এক বিন্দু তার থেকে দূরে সরে যায় না, কোনো কিছু তার এলেন থেকে দূরে সরে যায় না, সব তিনি জানেন। কোথায় কোনটা গেছে, কি বাঘের পেটে গেছে না মাছের পেটে গেছে, কোন জায়গায় সে কবর হয়েছে, সবই কে জানেন? আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন কারিমের পরে, জমিন তার কোন অংশ খেয়েছে এটা ভালো করে জানি। জমিন খায় না, জমিনে খেয়ে ফেলে, কোন অংশ খেয়েছে ভালো করে জানি। আমার কাছে এর বাইরেও আমার কাছে একটা কিতাব এসে সংরক্ষিত আছে, সেই কিতাবটা কি নাম? লওহে মাহফুজে সংরক্ষিত আছে। কোন ছেলে কোথায় গেছে, কোন বেটা কোথায় গেছে, কোন বেটা কোথায় মারা গেছে, আল্লাহ তার সব জানেন, কোনো কিছুই বাদ যায় না তার এলেম থেকে। আসমান এবং জমিনের কোনো কিছু আল্লাহর এলেমের বাইরে না। আমি এখানে কথা বলছি, আল্লাহ জানেন কিনা? আপনারা বসে আছেন জানেন কিনা? জানেন। আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা জানেন কিনা? ফেরেশতারা জানেন কেন? দেখতেছেন, এই জন্য গায়েব জানা ফেরেশতারা, ফেরেশতারা দেখতেছেন, এই জন্য জানতেছেন। গায়েব ফেরেশতা, গায়েব গায়েব মালিক কে? আল্লাহ তাআলা, আর কেউ না। ফেরেশতারা যেটা দেখতেছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত মজলিশগুলোতে ফেরেশতারা কিন্তু তাদের ডানা বিছিয়ে থাকে, এবং যখন দেখে যে মজলিশ হচ্ছে এরকম জিকিরের মজলিশ বলে এটাকে, হ্যাঁ আমাদের কাছে জিকিরের মজলিশ তো হালকা জিকির, হালকা জিকির, হ্যাঁ নাচতে নাচতে গাছে উঠে যাওয়া, ওই যে ফ্যান্ডেলের উপরে উঠে যাওয়া, তারপরে তিন চারজন ধরে টেনে নামানো, এবং একজনের মাইকের হুড দিয়ে পড়ে যাওয়া, এগুলি তো আমাদের কাছে হালকা জিকির না, এগুলি জিকির নয়। জিকির হচ্ছে কোরআন এবং সুন্না কথা আলোচনা করা, আল্লাহর কথা আলোচনা করা, আখিরাতের কথা আলোচনা করা, ইমানের কথা আলোচনা, এগুলি হচ্ছে জিকির। ওইগুলি জিকিরের মধ্যে আছে, ওইগুলির মধ্যে ওইটা জিকির যেটা আল্লাহ তাআলা সুন্নাতন করেছেন, কোনটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির এগুলো। এর বাইরে জিকিরগুলো যেগুলো আপনি হেসরুল মুসলিমের মধ্যে পাবেন আপনারা, অথবা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে, হ্যাঁ কি নাম গ্রন্থের নাম? রাহিবেলায়াত, এর মধ্যে পাবেন আপনারা। এগুলির মধ্যে এটা হচ্ছে, এগুলি হচ্ছে জিকির যেগুলি কোরআন সুন্না বেসড, আর যেগুলি মানুষে বানায় এগুলো জিকির নয়, এগুলি মানুষের বানানো জিকির, আল্লাহ দ্বারা তার রাসূলের মুহিত নয়, যেটা কেয়ামত পর্যন্ত আপনি 100 বার বললে কোনো সওয়াব পাবেন না এটা দ্বারা। হ্যাঁ আপনি সারাদিন বললেন হব্বে খোদা হব্বে রাসুল ইয়া রাসুলাল্লাহ, জানেন কিনা এটা? বলেন কিনা কেউ? হ্যাঁ, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা শুধু আপনি মনে করলেন যে এরকম কিছু একটা বানাই যদি বলতে পারি, নতুন কিছু করতে হবে, নতুন কিছু করতে হবে। সুবহানাল্লাহ, একটা হাদিস আছে, ইল্লাল্লাহ তো আছে, ইল্লাল্লাহ তো একটা গোষ্ঠী বের করে, একটা হাদিস আছে, একজন বলতেছে, সাহাবি বলতেছেন যে এমন একটা শয়তান, এমন একটা সময় আসবে শয়তান তখন মানুষের কাছে এসে বলবে, তুমি যা করছো মানুষ তো তা শুনতেছে না, তুমি নতুন কিছু করো, নতুন কিছু করো, তাহলে মানুষ শুনবে। আজ আমাদের এটা একটা সহি হাদিস, সহি বর্ণনা মুসনাদ আহমদে আসছে, তো সাহাবি এটা বলতেছেন শেষ জীবনে, শেষ জীবনে একটা সময় আসবে মানুষ নতুনত্বের দিকে ঘুরতে থাকবে, নতুন নতুন কিছু। আপনি পুরাতন, এটা পুরান কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলতে পারে তো হুজুরে বহুত কইছে, কিন্তু এখন নতুন কিছু বলতে হবে, নতুন কিছু একটা আবিষ্কার করে, কিরকম জানেন? হ্যাঁ এখন নতুন কিছু আবিষ্কার করে, এখন হচ্ছে যে এখন আত্ম কিছু খুঁজে পাচ্ছি না, কেয়ামতের আলামতগুলো তাড়াতাড়ি করে যদি কোনো একটু বানায় বানায় নতুন দিতে পারি, হ্যাঁ কখন ইয়া চলে আসবে, মাহাদি চলে আসবে যদি এখন বলে দিতে পারি, খারাপ কি? আবার কেউ কেউ আগে বলবো যে দাজ্জাল বোধ হয় তৈরি হয়ে গেছে, আবার কেউ কেউ দাজ্জাল বলবো ইয়ারে কি, হ্যাঁ এইটা হচ্ছে দাজ্জাল, অথবা এইটা হচ্ছে দাজ্জাল, এরকম দাজ্জালটা বানায় ফেলবে কোনো একটা জিনিস মানুষ না। এই জাতীয় মানুষগুলো এখন কিন্তু খুব মার্কেটে খুব, হ্যাঁ চাউর হয়ে আছে মার্কেটে, অনেক লোক আছে এদের, এরা সব কিন্তু খুব খুশি এটা নিয়ে, এবং এদের মাহফিলে আপনি দেখবেন যে কয়েক লাখ লোক হয়েছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে জানেন? কুফুরে নিয়ে যাচ্ছে। কারণ কি, কারণ কি বলেন তো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। গণকের কাছে গেলে 40 দিন ইবাদত কবুল হবে না, কারণ কি? গণকের কাছে কেন যায়? ভবিষ্যৎ জানতে। ভবিষ্যৎ জানার জন্য যায় তো? এই ব্যক্তির কাছে আপনি গেছেন ভবিষ্যৎ জানতে, এর চেয়ে আর কিছু না। আপনার 40 দিন ইবাদত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে, রাসূল বলছেন কেউ যদি গণকে যা বলে তা বিশ্বাস করে তার কি হবে? সে কাফারা হবে মুনজির আলা মুহাম্মদ। সে রাসূলের উপর যা নাজিল হয়েছে এর উপর কুফরি করলো, কারণ কেউ গণকের কথা বিশ্বাস করা যায় না। হে ব্যক্তি, বানায় বানায় একটা কথা বলছে, গণকে তার মধ্যে পার্থক্যটা কি বলেন তো? সে যে দাবি করলো যে এইটা হবে এইটা হবে, মিথ্যা কথা বলেছে, কোরআন হাদিসে বলে নাই, তাকে নির্ধারণ করে দেয় নাই। আপনি নির্ধারণ করা কে? এই নির্ধারণ করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই জাতীয় জিনিসগুলো আজ আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। এমন অধিকাংশ মানুষই ঘুরে ফিরে হইলেও একটু না একটু জানার চেষ্টা করে যে কি হবে, একটু শুনি না কেন। আপনিও জানার চেষ্টা করবেন না। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই, তার একটা কিতাব আছে আকিদা তাহাবিয়া, সবাই চিনে আকিদা তাহাবি, এবং সারা বিশ্বে বিখ্যাত। সমস্ত আকিদা শিখতে হলে এই কিতাব পড়তে হয়, ইমাম আকিদা তাহাবি বলে এটাকে। উনি এখানে বলতেছেন আল আলমু আলমানে, আলেম দুইটা, আলমুন মওজুদুন ওয়া আলমুন মাফকুদ। একটা আলেম আল্লাহ তার রসুল দিয়েছে, আর একটা আলেম আল্লাহ তার রসুল দেয় না, নিজের কাছে রেখে দিয়েছে। আলমুল গায়বের ব্যাপারে কেউ যদি জানতে চায়, তিনি বলছেন যে একটা তুমি প্রচার করবা আর একটা তুমি আল্লাহর উপর ছেড়ে দিবা, ওইটাকে তুমি কখনো নিজের কাছে দাবি করবে না। যারা এরকম দাবি করবে যে আপনার এটা হবে এটা হবে, আপনার সন্তান হবে, আপনার এই হবে আপনার এই হবে, এসবগুলি হচ্ছে শয়তান, কারণ এগুলি জানার কোনো সুযোগ নাই। যদি কেউ জেনে যায় আল্লাহর বিশেষ রহমতে, সেটা হচ্ছে এমন কোনো একটা জুজিয়া বাসিতা আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছেন, যে আমার আল্লাহ তাআলা, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবে, এরকম তার অন্তরে ঢেলে দিয়েছে। এইটা দ্বারা কোনো ব্যক্তি গায়বের কোনো খবর রাখে না, এটা মিথ্যা কথা। আরেক ব্যক্তি কোনোদিন বলতে পারবে না গায়বের কথা, এটা যে ব্যক্তি বলবে সে মিথ্যা কথা বলেছে। সুতরাং গায়বের খবর কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এরকম দাবি করলে কেউ বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা জানে, তার কিতাবে লেখা আছে কোথায় কি হবে না হবে সবই লেখা আছে। আগে যা হয়েছে তাও তিনি জানেন, এখন যা হচ্ছে তাও তিনি জানেন, ভবিষ্যতে কি হবে তাও তিনি জানেন। এই জন্য আল্লাহ বলছেন কাদা আলিমনা মা তানকুসুল আরযু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিল। আমি তো এমনি জানি, তারপর আবার লিখে রেখেছেন। শুধু আলিম দিয়ে আল্লাহ বিচার করবেন না, আল্লাহ তাআলা কিতাব দিয়ে বিচার করবেন হাশরের মাঠে। ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়া শুহাদা, হাশরের মাঠে নবীদের নিয়ে আসবে, সাক্ষী নিয়ে আসা হবে। সেই সাক্ষী আপনার হাত সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়াকে বলবেন, চামড়া তোমার কি হলো, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? কলু আন্তকান, সেদিন আপনার চামড়া বলবে, কথা বলবে, এ আপনি এই অন্যায়টা করছিলেন, অমুকের গায়ে হাত দিছিলেন, অমুক নারীর হাত দিচ্ছে তাকাইছিলেন, অমুকের সাথে মুসাফা করছিলেন, এগুলি সব বলে দিবে, একেবারে বলে দিবে। আপনি হারামে হাত দিয়েছিলেন, আপনি হারামের দিকে পা বাড়াইছেন, সব বলে দিবে, আপনার চামড়া বলে দিবে। তখন আপনি কি বলবেন? তোকে হৃষ্টপুষ্ট করার জন্য তো চুরি করছিলাম, তাই না? হৃষ্টপুষ্ট রাখার জন্য তো বলবো যে আল্লাহ আমাকে বলছে কথা বলতে, আমার কিছু বলার নেই। আন্তাকান আল্লাহ বলে যে আন্তাকা কুল্লা শাই, আল্লাহ আমাকে বলছে কথা বলতে, আমি কথা বলে দিব। আল্লাহ তাআলা এর জন্য বলছেন ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা ইয়া সাদা আলাইকুম সাবরুকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তাআমালুন। তোমার মনে করতে আল্লাহ বুঝি জানে না। বেশিরভাগ মানুষ যখন গুনাহ করে আল্লাহ তাআলার কথা মনে থাকে না তাদের, আল্লাহর কথা মনে থাকলে কিন্তু গুনাহ করতে পারে না, আল্লাহ তাআলার কথা মনে থাকলে গুনাহ করতে পারে না, ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা গুনাহ করে বেশিরভাগই জাহালত অর্থাৎ না জানার কারণে করে, আল্লাহর কথা মনে থাকলে করতে পারে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম কি করলেন, যখন তার সামনে কি করলো, জোলাইখা ঢেকে দিল তার মূর্তির মুখ, ইউসুফ কি বললেন, তুমি দেখ কাপড় দিয়ে তোমার মূর্তির মুখ ঢাকতে পারো, আমার রবের মুখ, আমার রবের তো মুখ থেকে, আমার রবের চোখ থেকে তো আমি ঢেকে দেখতে পারি, দূরে দেখতে পারি না, আমাকে পালাতেই হবে। তিনি দৌড়াতে আরম্ভ করলেন রাস্তার দিকে, কিসের দিকে, দরজার দিকে, মহিলা পিছন দিক থেকে টান দিয়ে ধরলো। আবার যখন দরজা খুলে দেখে যে তার স্বামী, বলে এই দুষ্ট, এই দুষ্ট এই কাম করেছে, কথাই এই দুষ্ট। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, পরিবারের একজন ছোট বাচ্চা দাঁড়িয়ে বললো, ছোট বাচ্চা মুখ বের হয়ে গেল, কি বললো সে, যে ইনকানা কামিসু কুদ্দা বিন্দু বরিন পাকা দেওয়া তো হুয়া মিনা সাদিকিন, পিছন দিকে ছেড়ে হইলে মহিলার দোষ, সামনে দিয়ে ছেড়ে এর দোষ, কার দোষ, ইউসুফের দোষ, দেখা যাবে পিছনের দোষ, পিছনের ছেঁড়া। কিন্তু বেটা নপুংসক, বেটা পাগল, বেটা কয়ে চুপ করে থাকো, কারো কিছু বলিও টলিও না, মানে কি করবে আর, স্বামীর স্ত্রীর ভালোবাসে। আমাদের সমাজে এরকম বহু আছে। আজকে একজন আমাদের প্রশ্ন করেছে কি, তিনি তার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে স্ত্রীকে কাতার নিয়ে গেছে, কাতার নিয়ে গেছে, বুঝছেন তো,
কাতারে থাকবে, স্ত্রীকে নিয়ে গেছে। গরমাশকের প্রসার হয়ে গেছে যে স্ত্রী কাতারে যাওয়ার দুই দিন আগে আকাম কুকাম করছে। এখন তিনি আমার প্রশ্ন করছে স্ত্রীকে রাখা যায় কি করে, বুঝছেন তো? আমি বললাম যে যে স্ত্রী এরকম তাকে রাখা যাচ্ছে না, কারণ সে তো বেবিচারিণী। বেবিচারিণীর নিয়ম হচ্ছে তোমার জন্য আড্ডা কি হয়েছে এখন হারাম হয়ে গেছে, কারণ সে তো বেবিচারিণী, প্রমাণিত হয়ে গেছে। এখন তুমি তাকে রাখতে পারো না, তুমি তাকে তালাক দাও অথবা তাকে তো তাকে তিন মাসের আগে ইয়া দাও, তাকে আগে ইয়া করো, তারপরে যদি কোনো কোনোদিন সে ভালো হয়ে যায় দেখা যাবে, সেটা আলাদা কথা। কিন্তু এমনি তো রাখতে পারতেছো না, তুমি এখন পাগল হয়ে যাচ্ছে কেন? কিন্তু সে যে কোনো মূল্যে আমার এই সেই ভালোবাসা ইত্যাদি ইত্যাদি কত রকমের কথাবার্তা। আমি বলি এগুলি তো শরীয়তের বিরুদ্ধে কথাবার্তা চলতেছে তোমার। এখন যারা এরকম পুরুষ নাই যাদের, তারা এরকম সহ্য করে যে মেয়ের মধ্যে অনাচার দেখলে তাদের কাছে কিছু মনে হয় না, কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আর দা ইউসুলায়েত কুল জান্নাহ, দা ইউস কোনো জান্নাত প্রবেশ করবে। যে ব্যক্তি জানে যে তার স্ত্রী কুকর্ম করে বেড়ায়, সেই ব্যক্তির স্ত্রী রাখার অধিকার নাই, মানে এই স্ত্রীকে রাখতে পারবে না। স্ত্রীদেরকে সাবধান করে দিতেই হবে, যদি কোনোদিন ধরা পড়ে যাও সঙ্গে সঙ্গে আউট, কোনোদিন শুনে যাও খারাপ হয়েছে প্রমাণিত হয়ে যাও সঙ্গে সঙ্গে আউট। এইটা না থাকলে আপনার সমাজে আপনার ঘরে কাক সন্তান চলে আসবে, আরেকজনের সন্তান চলে আসবে, আপনার ওয়ারিশ আরেকজন হয়ে যাবে, আপনি শেষ, আপনার বংশ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, মানে আপনার যারা সন্তান ভরে গেছে আপনার ঘর, আপনি কি করবেন এটা? কিন্তু এর অর্থ নিজে আত্মহত্যা না। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে ঝিনাইদহ ছিলাম, তো ঝিনাইদহ একজন আসে আমাকে বলতেছে আচ্ছা বলেন তো, মানে আমি জানি না ও করছে কিনা, আরেকজন জানি না, বলতেছে একজন মানুষ তার স্ত্রী জানে যে তার সন্তানগুলি জেনে গেছে, তার সন্তানগুলি সবগুলি বেবিচারের সন্তান, তার সন্তান নয়, এখন সে কী করবে? সে কি আত্মহত্যা করবে না মেয়েটা বোটার মেরে ফেলবে, সন্তানগুলি বিষ দিয়ে মেরে ফেলবে? আমি বললাম যে তুমি যে তিনটাজোর কথা বলছো কোনোটাই না, তুমিও মরবে না, মানে তারা বললাম তুমি মরবে না, তোমার বউও মারবে না, সন্তানও মারবে না, তবে তোমার এখন প্রথম দায়িত্ব হচ্ছে আগে আলাদা করে দেওয়া। বলছে আমি ভয় পাই। তো ভয় পেলে তুমি চলে যাও, পালিয়ে যাও দেশ থেকে, তুমি তো এখানে থাকতে পারবে না। ফাফারার তুমি কুমলাম মাকিতুকুম, ভয় পেলে পালানো শরীয়তের বিধান, আমি থাকতে পারছি না, কিন্তু আল্লাহ শরীয়ত মানার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হবে, এই জন্য হিজরত অনুমোদিত, এখানে না পারলে অন্যখানে যেতে হবে। কিন্তু তাই বলে আপনি হারামের সাথে ঘর করবেন, হতে পারে না। আপনি জানেন যে আপনার স্ত্রী বেবিচারিণী, আপনার সাথে ঘর করেন কী করে? সন্তানগুলি আপনার না, আপনি ঘর করেন কী করে? আপনি চলে বিক্রি করে দেন আপনার জমি, যায় বিক্রি করে অন্যখানে যায় থাকেন, যে আর জীবনে তোদের কাছে চোখ দেখবো না, মুখ দেখবো না, খারাপ, কারণ তোর বেবিচারিণী গোষ্ঠী। প্রমাণিত হতে হবে, আর বেহুদা আপনি আন্দাজি কারোর সন্দেহ করবেন না, আন্দাজি সন্দেহ কটা গুণের কাজ। আজ সমস্যা হচ্ছে এটাই, শরীয়তের বিধান হচ্ছে স্ত্রীর স্বামী একসাথে থাকবে, সন্তান রেখে বছরের বছর ধরে স্ত্রী রেখে আপনি বাইরে থাকেন, বাইরে থাকেন, এটাও তো একটা অন্যায়, এটা গুণার কাজ, এর কারণে সমস্যা তৈরি হয়, সবচেয়ে বেশি বেশি তৈরি হয়। তো এই বিষয়ে এই যে তৈরি হচ্ছে এর জন্য আপনিও দায়ী, কিন্তু আপনাকে কিন্তু অন্যায় দেখার পরে চুপ থাকার অনুমতি নেই। অন্যায় করার পরে, অন্যায় মানে এই অন্যায়টা যেখানে সন্তান বাচ্চা হয়ে যাচ্ছে বা বিভিন্ন অন্যায় করেছে দেখছেন, সেখানে কিন্তু আপনি স্ত্রী রাখতে পারেন না, শরীয়ত অনুমোদন করে না, কারণ এটা আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে আলাদা করে দিতেই হবে, শরীয়তের বিধান এটা। তো এইটা এইটাকে যদি কোনো আপনি মেনে নেয়, অর্থ হচ্ছে আপনি কিন্তু আপনার ভিতরে পৌরুষত্ব নাই, ইমান নেই, ইমান ইতিহাস নাই, আপনি দা ইউজ হয়ে আছেন, আপনার কিন্তু এটা গ্রহণযোগ্য না। কিন্তু আল্লাহ তাআলা সবই জানেন, তাই না? না জানেন না, জানেন, তিনি সব জানেন। আল্লাহ তাআলা জানেন যে আপনি কতটুকু আপনার আপনার কথায় কী করেছে সব কিছু জানেন। ও আইন দ্বারা কিতাবুল হাফিজ, আল্লাহর কিতাবে সব সংরক্ষিত আছে, যদি তওবা করেন আল্লাহ সব ক্ষমা করে দিবেন। ইয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, নারীর গুনাহও ক্ষমা করবেন, বেটার গুণাও ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যে মুশরিকের গুণা ক্ষমা করেন না, মুশরিকের চেয়ে বড় তো আর কিছু নেই, সে কিছু বড় তো কোনো গুণা নাই, সুতরাং এই গুণও আল্লাহ ক্ষমা করবেন। শর্ত হচ্ছে তওবাটা হতে হবে খাঁটি তওবা, যার অন্যায় করব না, আর এদিকে যাব না, অন্যায় যেখানে আছে সেখান থেকে দূরে সরে যাব। আপনি যদি জানেন যে আপনার পরিবারে থাকে, এখান থেকে একান্নবর্তী পরিবারে থাকলে আপনার অন্যায় হওয়ার সম্ভাবনা আছে, আপনার জন্য একান্নবর্তী পরিবার থাকা যায়জ না, পরিবার থাকা যায়জ নেই, এই একান্নবর্তী পরিবার ইসলাম অনুমোদন করে না। আমার দেশে খুব একান্নবর্তী পরিবার খুব গর্ব করে, আমার বাপসা ছাড়া এখনও জমি ভাগ করে নাই, এটা কোনো গর্বের কিছু না, এটা বেহু দেখুন, আমার অবশ্যই পাতিলও ভাগ করবেন, কারণ এমনও হতে পারে যে এক ঘরে থাকার কারণে কি হয়, পরস্পরের মধ্যে একটা ইন্টারেকশন তৈরি হয়ে যাবে, আপনার ছেলের সাথে আপনার ওয়াইফের সাথে সম্পর্ক তৈরি, আপনার বোনের সাথে ভাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, আপনি তখন কী করবেন? কখনো কখনো শাড়ির সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে, কী করবেন? এই জন্য একসাথে থাকার এই বিধানটা ইসলাম বলে নাই, তাদেরকে দেখাশোনা করবেন, সব কিছু দিবেন, কিন্তু অবশ্যই কি পর্দা
অর্থাৎ শরীয়ত মেনে আপনার সবকিছু করতে হবে, শরীয়তের বাইরে শরীয়তের লঙ্ঘন করে কোনো কিছু শরীয়ত করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সব জানেন, সব লেখাও আছে। তিনি আবার ক্ষমাও করে দেন যখন আল্লাহ ইচ্ছা করেন, মানে চাইতে আল্লাহ তাআলা ক্ষমাও করে দেন। আল্লাহ কি বলেছেন, ইয়া মুহাম্মাদ ইশাও ইসবুতু আইন্দাহুমুল কিতাব, যা ইচ্ছা তা আল্লাহ মিটিয়ে দেন। যখন দেখবেন এটা ক্ষমা করে দেয়া দরকার, আল্লাহ ক্ষমা করিয়েও দিবেন আপনাকে, কিন্তু আল্লাহর বিধানের বাইরে কেউ যেতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, বাল কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফী আমরিম মারিজ। বেশিরভাগ মানুষই হক যখন পায় তখন একটা সন্দেহের মধ্যে দোলমান থাকে। আপনি হক কথা বলেন, এই যে আজকাল যারা দিন মানে না, শরিয়া মানে না, আল্লাহর বিধান মানে না, হুকুম মানে না, এই যাদেরকে যদি আপনি হক কথা বলেন তারা কিন্তু সরাসরি অস্বীকার না, সন্দেহের মধ্যে থাকবে, কইলো একটা কথা কইছে থাক, কত কথাই হইতে পারে, কিন্তু কখনো তারা চিন্তা করবে না, বলবে যে এটা মানলে তো আমার ইয়া থাকে না, সম্মান থাকে না, এটা মানলে তো আমার প্রতিপত্তি থাকে না, এটা শুনলে তো আমার আর কোনো মর্যাদা থাকে না, সমাজের সবার কাছে সমান হয়ে যেতে হয়, এইটা তারা কখনো শুনবে না, কারণ তারা সন্দেহের মধ্যে দুলমান থাকে। আর শিরকের একটা বড় কারণ হচ্ছে সন্দেহে থাকা, শিরকের একটা বড় কারণ সন্দেহে থাকা, সন্দেহ করলে শিরিক হয়ে যায়। কুফুরের একটা কারণ হচ্ছে সন্দেহে থাকা। আপনি যেন মনে করছেন, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম তো আমার কাছে কিছু লোক আসতো, আসে বলতো দোস্ত আজকে হেরে গেছি। আমি কী হেরছি, কী হারছ, কো হারার পরও জিতে গেছি, বলতে একটু কী জিতছ সেটা দুইটাই বল। কো যখন আমি নাস্তিকের সাথে তাদের কী হচ্ছে এই কথোপকথন হচ্ছে, তো নাস্তিক তো দুনিয়া জানেন তো, আমরা যে আল্লাহ আছে বলি ওরা বলে আল্লাহ কই দেখি না কেন, শুনি না কেন, ওদের তো বলতে পারে এটা, আমরা তো আল্লাহকে নিয়ে আমি দেখাতে পারবো না, কথা বুঝছেন না, আমরা আল্লাহ সৃষ্টি দেখাবো, যে সৃষ্টি যেহেতু আছে স্রষ্ট অবশ্যই আছে, আমরা এটা বলি, ওরা বলে যে সৃষ্টি আছে কিন্তু সৃষ্টি বলো কেন, আমরা সৃষ্টিও বলবো না, এইভাবে বলতে থাকে, আমি আছি আমি 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 শুধু আমি এটাই আছে বলি। তো তারা যদি যত রকম কিছু শুনবে না, শুনে তো কিছু করার নেই, তো শেষ পর্যন্ত তারা বলে, তো আমার দোস্ত বলছে শেষ পর্যন্ত আমি একটাতেই দিচ্ছি কি, আমি বলছি দোস্ত ধরো দুইজনে আমরা হাঁসের মাঠে উঠলাম, ধরো ধরে নাও আমি উঠে দেখলাম যে আমি যে বিশ্বাস করছি কাজে লেগে গেছে, আমি জান্নাত পেয়ে গেলাম, আর দোস্ত তুই উঠে দেখলি যে তুই তো বিশ্বাস করতে উঠবি না কিন্তু উঠে গেছিস, তুই যা বিশ্বাস করছ সেগুলি কোনো কাজে লাগে না, কারণ তুই তো উল্টা পাল্টা বিশ্বাস করছ, এখন ওখানে দেখি যে আল্লাহ তো আমাদের জাহান্নাম দেওয়ার জন্য বসে আছে, এখন তোর তো মহাবিপদ হবে, এটা বই বলে আমি জিতে গেছি। আমি এটা তো জিতার কিছু হয় না রে দোস্ত, কারণ তোর ইমান ধরে নে আর ইমান হইতে পারবে না, ইমান ধরে নেওয়া হইতে পারবে না, কারণ অবিল আখিরাতুহুম ইউকিনুন, ইয়াকিন দৃঢ় যে অবশ্যই অবশ্যই আখিরাত হবে, যদি যাই ওখানে ভালো কিছু পেয়ে যাবো, এই আশা করে যদি তদি নাই অবশ্যই পাব, অবশ্যই আল্লাহ আমাকে দিবেন, এই বিশ্বাস থাকতে হবে। কারণ আমি তর্কের জন্য ওর সাথে করছি, হ্যাঁ তর্কের জন্য ভিন্ন কথা ওর সাথে, এটা তর্ক তোর ইমান কিন্তু এটা থাকতে পারবে না যে যদি ওখানে যাই তো তো যদি পেয়ে দায়িত্ব পেলাম, আর চান্সের মধ্যে চান্সে আছে, চান্সে যদি পেয়ে দায়িত্ব পেলাম, না পেলে আমার ক্ষতি নাই, তো আমি বেশি খারাপ কিছু করি নাই, হ্যাঁ ভালো চলেছি, পায়াস চলেছি, নিজেকে পবিত্র রেখেছি, আমরা এই সমস্ত জিনিস তোর কাজে আসবে না, ইমান শেষ, তোকে আমি ইমান তো আসে অবশ্যই, এবং তুই পাবি এটা বিশ্বাস করবি, হাঁসের মারে জবাব দিকে বিশ্বাস করতে হবে, এটা নাম ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, না হলে তোর ইমানটা থাকছে না, ইমান এটাই হচ্ছে, ইমান হচ্ছে দৃঢ়ভাবে কোনো কিছু অন্তরে ধারণ করা, সেখানে কোনো রকমের সন্দেহ দোদুল্যমান থাকতে পারবে না। কাফেররা বলছে আল্লাহ তাআলা ফাহুম ফি আমরিম মারিজ, জটিল সন্দেহে তারা ডুবে আছে, তাদের সন্দেহ এত জটিল যে তারা কখনো এই ভালো কথা শুনতে তারা তাদের অন্তর চাইবে না, এটাই তাদের কাজ। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই সন্দেহটাকে উস্কে দেয়, এরা এখন বর্তমান সন্দেহ উস্কে দিচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বেরোচ্ছে এখন, দুর্ভাগ্যবশত আপনাদেরই সন্তান বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোচ্ছে, এদের শতকরা 80-90% ফলাফল বেরোচ্ছে নাস্তিক হয়ে, কারণ তাদের ওস্তাদেরা নাস্তিক পড়াচ্ছে, নাস্তিকতা তারা দিন বিরোধী পড়াচ্ছে, এমনকি যদি কেউ যদি কোনো সোশ্যোলজি নামে একটা সাবজেক্ট আছে ওইটা পড়ে তো নাস্তিকতা তার আসবেই আসবে, কারণ এটার মূল কথাই হচ্ছে মানুষ বানানো ছিল। আপনি বানানো ছিলেন না, অসম্ভব মানুষ ছিলাম না, আমি প্রথম থেকে কি ছিলাম, মানুষ ছিলাম, মানুষ সন্তান, আমি অবশ্যই আমার এমন একজনের সাথে আমি সম্পৃক্ত হই, সম্মানের বিষয়, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ছিলেন, আমার পূর্বপুরুষ নবী ছিলেন, আমি নবীর সন্তান এবং আমি নবীর স্ত্রীর ঘরের সন্তান, সুতরাং আমি কখনো বানর ছিলাম না, বানরই ছিলাম না, আমি কোনোদিন অ্যামিবা ছিলাম না, অ্যামিবা বুঝেন মানে পোকামাকড়, হ্যাঁ লেস পড়ে গেছে, লাভ দিয়ে উঠছি, গাছে উঠছে, পানিতে পড়ে গেছিলাম, ময়লা গন্ধ দুর্গন্ধ পানিতে পানি দিয়েছিলাম, পানি থেকে দিয়ে ডাঙ্গায় উঠছি, ডাঙ্গায় উঠার পরে আস্তে আস্তে আমার হাত পা গজাইছে, এই জাতীয় বেহুদা কথাগুলি পড়ানো হচ্ছে বিশেষ বিশেষ ইউনিভার্সিটিগুলোতে, অধিকাংশ এগুলি বিশ্বাস করে, অধিকাংশ বড় বড় নেতা আপনারা যাদের মনে করেন তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত টকশো দাঁড়ি, ওই জল শো জাল শো করছে, ওরা এগুলি বিশ্বাস করে, এগুলির বাইরে আপনি বলতে যান, আপনি বলে যান আপনি নাকি এখনো অন্ধকারে আছেন, ওরা নাকি আলোতে আছে, ওরা যে অন্ধকার আছে কারকে বলি আমরা, ওরা কাকে বলি,
অন্ধকার তো প্রমাণিত হবে আখেরাতে পরিপূর্ণভাবে, দুনিয়ার বুকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে, দলিলবিহীন কথা হচ্ছে ওদেরটি। আর আমাদেরটা স্পষ্ট দলিল আছে, এই কোরআন চ্যালেঞ্জ রয়েছে। এই কোরআন চ্যালেঞ্জ কখন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ না, আরও আসবে, আরও কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। তাদের এমন কোনো জিনিস দেখাতে পারবে না যেটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ করছে এটা শুদ্ধ না। আজকে একটা বলে কালকে একটা বলে, হ্যাঁ আজকে একটা বলে কালকে একটা বলবে, এবং বলবে যে এটা নাই। আবার কয়েকদিন পর পরেই বলে যে লাশ একটা পাওয়া গেছে সোয়া 2000 কোটি বছর আগে, মানে এক একটা মানে কুটির কোনো হিসাব নাই। তুই কেমনে বুঝলি কুটিরা? এটা আন্দাজে বানাই বানাই কুটি বানাতে পারিস? কখনো এরকম কিছু হয়নি। এটা ও বানায় মানে একটা কিছু দিয়া এটা হিসাব করে, ডবল হিসাব করে, তিন ডবল হিসাব করে একটা বলে এত এত কোটি বছর আগের লাশটা পাওয়া গেছে। তো লাশের মধ্যে কি পাওয়া গেছে? লেজ পাওয়া গেছে। আর এটা আমাদের মানুষের তো তুই কেমনে বুঝলি? এটা তো বানানোর হইতে পারে, লেজ পাইলে যে মানুষ কেমনে কার বাবা কার সন্তান, এটা কোনো কিছু না। কোরআন যেটা বলছে এটা না মানি, যেটা আমি একজন ধারণা করে মাটির নিচে পাওয়া গেছে এখন এটা হচ্ছে আমার জন্য আলেমের জিনিস। অথচ ওয়াহি হচ্ছে সত্যিকার আলেম, যা কোনো ভুল হতে পারে না। এরা সন্দেহের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ আমাদেরকে সন্দেহ থেকে বাঁচিয়ে রাখুন, এবং আল্লাহর দিনকে বোঝার তৌফিক দান করুন, এবং কোরআনের উপরে ইমান রাখার তৌফিক দান করুন আমাদেরকে, এবং আমাদেরকে দিন তাওহীদ এবং আখিরাতের উপর যেন আমরা সত্যিকার ইমান রাখতে পারি, সেই সেই জ্ঞান আমাদেরকে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।